বিডি ওয়াজ হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজার কোথায় আছে কোথায় আছে ভাইরা বন্ধুরা মূসা আলাইহিস সালাম যখন বনী ইসরাইলের এই ফেরাউনের জুলুম থেকে বাঁচার জন্য বনী ইসরাইল ওনার সম্প্রদায়কে নিয়ে মিশর থেকে তিনি পলায়ন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন ও মূসা জালেম ফেরাউনের কাছ থেকে বাঁচার জন্য কওমকে নিয়ে তুমি বের হয়ে যাও তিনি কওমকে নিয়ে রাতের আঁধারে যখন বের হয়ে গেছেন ভাইরা বন্ধুরা তিনি তো নদীর পারে যে রাস্তা ভুলে গেছেন রাস্তা পান না মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম রাস্তা পান না ওই অবস্থায় একজন বুড়ি মা মূসা আলাইহিস সালামের সামনে হাজির তিনি বলতেছেন আমি রাস্তা তো খুঁজে পাই না কোন দিকে যাব কোন দিকে যাব রাস্তা তো খুঁজে পাই না তখন ওই বুড়ি মা বলতেছে রাস্তা খুঁজে পাওয়ার একটাই পথ ইউসুফ আলাইহিস সালামের কবর যদি আপনি ওই ওনার ওনার দেহটা যেই তাবুতের মধ্যে যেই সিন্ধুকের মধ্যে আছে ওই জায়গা থেকে যদি তুইলে আনতে পারেন তাহলে আপনি রাস্তা পেয়ে যাবেন আর ওনাকে এখান থেকে নিয়ে যাবেন কারণ ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেছিলেন তার ভাইদেরকে বলেছিলেন আমার ইন্তেকালের পর আমার উম্মতির দল তোমরা যদি কখনো মিশর ছেড়ে চলে যাও আমাকে তোমরা এখান থেকে নিয়ে যেও মিশর থেকে নিয়ে যাইও তোমরা যদি কখনো মিশর থেকে যাও আমাকে নিয়ে যাও কারণ ইউসুফ আলাইহিস সালামের মূল বাড়িও তো মিশর নয় বাড়ি ছিল ফিলিস্তিন বনী ইসরাইলের বনী ইসরাইলের বাড়ি হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি হলো ফিলিস্তিন মিশর আসলেন কেমন করে কয় মিশর এসেছিলেন ইউসুফ আলাইহিস সালামের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালামকে বাহেরা কুয়ার মধ্যে ফালাইছিল ওই কুয়া থেকে ওনাকে ওটাই নিল বণিক মিশর মিশরের আজিজে মিশর ওনাকে কিনে নিল এরপরে তিনি আজিজে মিশরের ঘরে থাকলেন তারপরে বাদশাহর কাছে তিনি প্রিয়ভাজন করলেন বাদশাহের অর্থ মন্ত্রণালয় দিল এরপরে বাদশাহ বানায় দিল বাদশাহ ওনারে এই বাদশাহ বানায় দিল তারপরে ভাইদেরকে আনলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আনলেন এই থেকে ফিলিস্তিন থেকে মিশরে আসা ওই ইউসুফ আলাইহিস সালাম তিনি বলতেছেন কোনদিন যদি তোমরা মিশর থেকে চলে যাও আমি ইউসুফকেও আমার ওই তাবুতটাকেও আমার ওই সিন্দুকটাকেও মিশর থেকে নিয়ে যাও যদি আমাকে সঙ্গে না নেও তাহলে তোমরা পথ পাবা না পথ পাবা না পথ পাবা না ওই মহিলা বলতেছে আমি সিন্দুকটার খবর জানি আমি সিন্দুকটার খবর জানি কোথায় আছে মূসা আলাইহিস সালাম তখন বলেন বলুন তাহলে কোথায় সিন্দুকটা কোথায় বৃদ্ধা মহিলা বলে একটা শর্তে আমি বলতে পারবো কি সেই শর্ত কয় শর্ত হলো শর্তটা হলো আমার মৃত্যু যেন ইমানের হালে হয় জান্নাতে যেন আমি আপনার সাথে থাকতে পারি মূসা আলাইহিস সালাম কয় মালিক এটা তো আমার ইখতিয়ারে না আমি এমন কথা তারে কেমন করে দিব তুমি বলো আল্লাহ বলে মূসা তুমি তারে কথা দাও ব্যবস্থা করব আমি আল্লাহ কবুল করে নিলাম আমি আল্লাহ মূসা আলাইহিস সালাম মহিলাকে কথা দিলেন মহিলায় কয় নীল নদের মাঝখানে ইউসুফ আলাইহিস সালামের ওই তাবুত রয়েছে মূসা আলাইহিস সালাম ওই তাবুতটাকে সিন্ধুকটাকে সেখান থেকে আনলেন আনার পর রাস্তা খুঁজে পেয়ে গেলেন ভাইরা বন্ধুরা রাস্তা পেয়ে গেলেন তারপর এই সিন্ধুক নিয়ে ফিলিস্তিনের মসজিদে খলিলে তারা দাফন করলেন ফিলিস্তিনের মসজিদে খলিলে ইউসুফ আলাইহিস সালাম তিনি শুয়ে আছেন ভাইরা ওনার ইন্তেকালের 400 বছর পর ইন্তেকালের 400 বছর পর এখান থেকে উঠায় ফিলিস্তিনে দাফন করা হয় ইউসুফ আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 120 বছর কেন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের নীল দরিয়ায় দাফন করা হয়েছিল কারণটা কি এটার কারণ কি ইউসুফ আলাইহিস সালামকে সিন্ধুকে বইরা এই নীল দরিয়ায় মাঝখানে কেন দাফন করা হয়েছিল নদীর পানিতে কারণটা কি কারণটা কি কারণ মিশরের মানুষ ইউসুফ আলাইহিস সালামকে অনেক বরকতময় পুণ্যময় মানুষ হিসেবে জানত বরকতি মানুষ
এজন্য ওনার বরকত নেওয়ার জন্য ওনার ইন্তেকালের পর সবাই যার যার বাড়িতে দাফন করতে চাইল, বরকত নেওয়ার জন্য সবাই পারাপারি করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালামের দ্বারা মিশরের অবস্থার পরিবর্তন হলো, অবদুর্ভিক্ষ সারা দুনিয়া জুড়ে দুর্ভিক্ষ, কিন্তু মিশরের মানুষ দুর্ভিক্ষে পড়ে নাই, ঠিক না? তিনি বলেছেন সাত বছর পর্যন্ত ফসল ফলাও, দুর্ভিক্ষের আগের সাত বছর যে যেখানে জমি পাইছো ফসল ফলাও, খালি জায়গা রাখবা না, সমস্ত খালি জায়গা সহ তিনি ফসল ফলাইলেন। স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন তিনি বাদশাকে, বাদশা যখন এই কথা জানল সাত বছর ফসল হবে, এর সারপরে সাত বছর দুর্ভিক্ষ হবে, এজন্য একথা জানার পর ইউসুফ আলাইহিস সালামকে ওই কারাগার থেকে ছুটে আনলো, জেলখানা থেকে বের করে আনলো। আইনা ইউসুফ আলাইহিস সালাম কে এই দায়িত্ব বুঝাইয়া দিল, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব ওনাকে বুঝাইয়া দিল যে এই দুর্ভিক্ষের বছর কেমন করে টেকেল দিবা, সাত বছর এর আগের সাত বছর কেমন করে ফসল ফলাইবা। ইউসুফ আলাইহিস সালামকে দায়িত্ব বুঝাই দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম মিশরের মানুষকে ঘোষণা দিলেন, খালি জায়গা কেউ রাখবা না, সমস্ত খালি জায়গা ফসল দ্বারা ভরপুর। পরে সাত বছর দেখা গেল, বলে এরপরে এত ফসল হয়েছে, গুদাম যা যা ছিল সব গুদাম ভরপুর করে রাখছে। উনি বলছে যে এরপরে খানা সীমিত পরিমাণে খাইবা, দুর্ভিক্ষের সাত বছর এই এই গুদামজাত করা ফসল দিয়া শস্য দিয়া কাটাইতে হবে, এমনকি বিভিন্ন দেশ থেকে মানুষ সাহায্যের জন্য আসবে, তাদেরকেও সাহায্য করতে হবে। মিশরের মানুষ দুর্ভিক্ষের কোনো কষ্ট দেটের পায় নাই, বরং ওই যে মুসা ইউসুফ আলাইহিস সালামের দশ ভাই কানান থেকে আসছে, ফিলিস্তিন থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে এইরকম মানুষজন আসছে, উনি আরও তাদেরকে এইরকম খাদ্য শস্য দিয়ে সহযোগিতা করছেন, একজন মানুষ ইনি খাদ্য একবার করে দেন, এর তিনবার চায়, ইউসুফ আলাইহিস সালামকে কী ব্যাপার, তোমারও তো দিলামই, আবার কেন চাইতেছ, কয় আমার পরিচয় যদি আপনি পান তিনবার না দশবার দিবেন। ইউসুফ আলাইহিস সালাম কয় তোমার কী পরিচয়, কয় পরিচয় হলো আপনি যখন জুলাইকার হাতে আটক ছিলেন, অপবাদ ছিল আপনার গায়ে, আপনি জুলাইকার সাথে অপকর্ম করেছেন, অন্যায় করেছেন, তখন আপনার পক্ষে সাক্ষী দিছিল যে এই দুধের বাচ্চা, মনে পড়ে গো নবী সেই দুধের বাচ্চার কথা, বলে মনে পড়ে, কয় আমি সেই দুধের বাচ্চা, আজকে বড় হয়েছি। ইউসুফ আলাইহিস সালাম তার বুকে জড়া নিলেন, জড়া নিয়া গুদাম করে নিয়ে বলতেছেন ওপেন করে দিলাম, মন যা চায় তুমি নিয়ে যাও। তফসিরে কিতাবের ভিতরে আল্লাহ বলেন, ওগো আমার নবী, ইউসুফ আলাইহিস সালামের পক্ষে একবার সাক্ষী দেওয়ার কারণে তার জন্য গুদাম ঘরে ওপেন করে দেওয়া হয়েছিল দরজা। জানাই দিও তোমার যে উম্মত দৈনিক পাঁচবার আমার পক্ষে সাক্ষী দিবে, পাঁচবার নামাজ পড়া, আমি আল্লাহ জান্নাতের দরওয়াজা ওপেন করে দিব, আমার নামাজি বান্দা আমাকে দৈনিক পাঁচবার আমার পক্ষে সাক্ষী দেয়। ইউসুফের পক্ষে সাক্ষী দিছিল একবার, এতেই ইউসুফ এত খুশি, তাহলে আমি আল্লাহ আমার নামাজি বান্দার উপর কি পরিমাণ খুশি। কাদিরে কুদরতদারি বর কামাল, কাদিরে কুদরতদারি হর চে কাগি আকুনি, মুর্দা রাজা হম তো বখশি জিন্দা রাবে যাকুনি, উলফত মে বরাবর কে অফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হায়া গর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হায়া গর দিল মে মজা হো, এক চশম জদন গাফেল আজা শাহ নবশি, শায়দ কে নিগা হে কুন দাগাহ নবশি, শায়দ কে নিগা হে কুন দাগাহ নবশি, শায়দ কে নিগা হে কুন দাগাহ নবশি। বাহের আমার ইউসুফ আলাইহিস সালাম এজন্য তো বরকতি মানুষ, মিশরের মানুষ ওনার ইন্তেকালের পর ওনার দেহটা দাফন করবে কোথায়, সবাই কারাগারি লাগাইয়া দিল, বরকতের জন্য উপরে সিদ্ধান্ত হলো নীল দরিয়ায় আমরা দাফন করব, নীল দরিয়ার পানি প্রবাহিত হবে ওনার দেহের সাথে লাগবে, আর এই পানিটা প্রত্যেকের যার যার বাড়িতে যায় পৌঁছবে, এই বরকতি পানি সবাই পাবে,
সবাই যেন বরকতের পানি পায় জন্যই মিশরে নীল দরিয়া ওনাকে দাফন করা হয়েছিল। ভাইরা বন্ধুরা, ইসরাইলের আয়াত হাদিস থেকে এই ঘটনা নাই। ইসরাইলের আয়াত বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন, তবে ইসরাইলের আয়াতের মধ্যে এই ঘটনা এসেছে। আমার ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম হযরত ইউসুফ আলাইহিস সালাম ইনি ইন্তেকাল করেছেন, ওনার আগে ইন্তেকাল করেছে জুলাইখা। এই জুলাইখার গর্ভ থেকে সন্তান ওনার হয়েছে, ওই সন্তানগুলা থেকে নবীর জন্ম হয়েছে, নবীর বংশ পরম্পরা তৈরি হয়েছে। বনি ইসরাইলের যত পয়গম্বর, হাজারো পয়গম্বর এসেছেন, ইউসুফ আলাইহিস সালামের সন্তান আদি থেকে বনি ইসরাইলের হাজারো পয়গম্বর আল্লাহ কবুল করেছেন। জুলাইখা ভাগ্যবতী নারী, জুলাইখা ভাগ্যবতী নারী, অনিন্দ সুন্দরী, বিশ্ব সুন্দরী, তখনকার সময়ের তার চেয়ে সুন্দর আরেকজন মেয়ে আরেকজন মহিলা মিলানো বড় কষ্ট। এত সুন্দর জুলাইখা, রূপে গুণে সর্বদিক দিয়ে যার কোনো তুলনা নাই, অতুলনীয়। ভরা যৌবন জুলাইখা স্বপ্নে দেখে, স্বপ্নে দেখে তার দরজার সামনে একজন রাজকুমার দাঁড়িয়ে আছে। এত সুন্দর তার চেহারা, এত মায়া, এত দরদ, এত মহব্বত তার চেহারায়। মুচকি হেসে জুলাইখার দিকে তাকায়। শাম এরিয়ার ভিতরে এত সুন্দর কোন যুবক আজও জুলাইখার চোখে কোনোদিন পড়ে না। ভাইরা বন্ধুরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আর জুলাইখা তাদের ভিতরে যেই পবিত্র মহব্বতের সম্পর্ক হয়েছিল, জুলাইখা নিজের থেকে নিজে নিজেই যে মহব্বতে পড়েছিল ইউসুফ আলাইহিস সালামের, এই ঘটনাটা বিভিন্ন তাফসীরের কিতাবে অনেক মুফাসসির যার যার মতো করে তারা উল্লেখ করেছেন, যার যার মতো করে তারা উল্লেখ করেছেন। কিন্তু আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে তিনি ভিন্ন এক আঙ্গিকে উপস্থাপন করেছেন ইউসুফ জুলাইখা রোমান্টিক সেই কাহিনী। তিনি বলেন, জুলাইখার পরিচয় সে ছিল মিশরের বাসিন্দা না, ছিল শামের বাসিন্দা ছিল জুলাইখা। বাবা ছিল অনেক ধনী, সম্পদের কোনো অভাব তাদের ছিল না, সর্বলাইনে সর্বদিক দিয়ে সে ছিল অনেক গুণী, অনেক গুণী। রাখো তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম যার যার মত করে সেই ঘটনা উল্লেখ করেছেন বিভিন্ন কিতাবের হাওলা দিয়ে দিয়ে। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি তিনি যেই ধাঁচে এই ঘটনাটি তিনি উল্লেখ করেছেন, আমি সেই ধাঁচে আপনাদের সামনে বয়ান পেশ করতে চাই, বিষয়টা শোনাতে চাই। তিনি বলেন, জুলাইখার বাড়ি মিশরে ছিল না, জুলাইখার বাড়ি ছিল শামে, শাম। আর শাম এলাকার একজন ধনী ব্যক্তির মেয়ে সন্তান, একমাত্র মেয়ে সন্তান ছিল জুলাইখা। স্বপ্নে দেখে একদিন রাজকুমার, স্বপ্নে দেখা রাজকুমার দরজার পাশে দাঁড়িয়ে আছেন, চেহারা এত মায়া, এত মায়া, এত মহব্বত, এত দরদ। জুলাইখা স্বপ্নে দেখে তার পাগল হয়ে গেল, স্বপ্নে দেখি ওই স্বপ্নে দেখা রাজকুমারের পাগল হয়ে গেল। ঘুম থেকে ওঠার পর জুলাইখা সে তো আনমনা, আনমনা ভাব, কোনো কিছুইতে তার মন বসে না, কোনো কাজেই তার ভালো লাগে না, খাওয়ার সময় খাওয়ার কথা জুলাইখার মনে থাকে না, গোসলের কথা তার মনে থাকে না, কারো সাথে ঠিক মতো হাসে না, কথা কয় না। স্বপ্নে কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম, শুধু এক চিন্তা, এক চিন্তা, কাকে দেখলাম, সে কি, কি তার পরিচয়। দ্বিতীয় রাত জুলাইখা ঘুমাইল, আবারও একই অবস্থা, স্বপ্নে ওই যুবক, স্বপ্নে দেখা সেই যুবক রাজকুমার আবারও তার দরজার পাশে দাঁড়িয়ে আছে, জুলাইখার দিকে মুচকি হাসে।
জুলাইখা অবাক নয়নে অপলক নয়নে শুধু তার দিকে তাকায়, এত সুন্দর সৃষ্টি, এত সুন্দর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইতে পারেন। রব্বুল আলামিন যিনি সৃষ্টি এত সুন্দর করে বানান, না জানি সেই স্রষ্টা কত সুন্দর। আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হো, না জানি আল্লাহ পাক কত সুন্দর। দ্বিতীয় দিনও ঘুম থেকে ওঠার পর জুলাইখার খাওয়ার কথা মনে থাকে না, ঘুমের কথা মনে থাকে না, গোসলের কথা মনে থাকে না, মার সাথে বাবার সাথে ঠিক মতো কথা কয় না, বান্ধবীদের সাথে ঠিক মতো হাসে না, কথা কয় না। জুলাইখার বাবা একমাত্র মেয়ে সন্তানের চিন্তায় পরেশান হয়ে গেল, মা চিন্তা করে, বাবা চিন্তা করে, কি হলো মেয়েটার, কি হলো, কেন আমার মেয়েটা এমন করে, খাওয়ার সময় কেন খায় না, গোসলের সময় কেন গোসল করে না, হায় হায় কি হলো, কি হলো তার, কি হলো, সবাই পরেশান। জুলাইখার বাবা তার বান্ধবীকে, জুলাইখার বান্ধবীকে ডাক দিয়ে বলতেছে তুমি একটু জানার চেষ্টা করো। বান্ধবী কয় আমরা তো কিছু বুঝি না, কিছু তো কয় না, কিছু তো কয় না, কিছু তো কয় না। জুলাইখা দ্বিতীয় দিন স্বপ্নে দেখলো, ওই স্বপ্নে দেখা রাজকুমারকে আজও সে জিজ্ঞেস করে নাই, কোথায় তোমার ঠিকানা, কোথায় তোমার বাড়ি, কোথায় গেলে তোমাকে পাওয়া যাবে, শাম এলাকার ভিতরে কোনোদিন তোমাকে আমরা দেখি নাই, আমার নজরে কোনোদিন এত সুন্দর কোনো পুরুষও পড়ে নাই, তুমি তো শামের কোনো লোক নও, তাহলে তোমার বাড়ি কোথায়, জিজ্ঞেস করে নাই। জুলাইখা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় রাত যদি তার স্বপ্নে দেখি তাহলে আর মিস করব না, এই কথা কখনো ভুলে যাব না, তার ঠিকানা আমাকে নিতেই হবে, জিজ্ঞেস করতে হবে বাড়ি কোথায়, কোথা থেকে সে এসেছে, কা কোথায় গেলে তারে পাওয়া যাবে। সত্যি তা হলো তৃতীয় রাত যখন জুলাইখা ঘুমায় স্বপ্নে আবারও সেই রাজকুমারকে দেখতে পায়, এইবার জুলাইখা আর মিস করে নাই, আর মিস করে নাই, ভুল করে নাই, সে ডাক দিয়ে বলতেছে রে যুবক, এ যুবক কে তুমি, কি তোমার পরিচয়, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেলাম স্বপ্নে দেখি, আমি তো তোমার জন্য পাগল, কি তোমার পরিচয়, কোথায় গেলে তোমাকে পাওয়া যাবে, কি নাম তোমার, কোথায় তুমি থাকো, কেন তুমি আমার ঘুম ভাঙ্গ, কি তোমার পরিচয়। তখনই স্বপ্নে দেখা রাজকুমার আমাকে ডাক, জুলাইখাকে ডাক দিয়ে বলতেছে আমাকে যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে মিশর যাওয়া লাগবে, মিশরের প্রধানমন্ত্রী ওখানে যায়, যদি তুমি আমাকে তালাশ করো তাহলে পেয়ে যাবা। আমি হলাম আজি যে মিশর, মিশরের প্রধানমন্ত্রী, আমাকে যদি তুমি পেতে চাও শামে থাকলে পাবা না, আমাকে পাইতে হলে মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়া লাগবে। ঠিকানা পেয়ে গেল জুলাইখা, কোথায় যাওয়া লাগবে, মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে। কোনো কোনো কিতাবে লিখছেন আজি যে মিশর ছিল অর্থমন্ত্রী, যাই হোক গেছে। জুলাইখা ঘুম থেকে ওঠার পর আজকে সে স্বাভাবিক, অন্যদিনের মতো এত পরেশান নয়, এত চিন্তিত নয়, কারণ বন্ধুর ঠিকানা পেয়ে গেছে, বন্ধুর ঠিকানা পেয়ে গেছে, এখন মনটা শান্ত। খাওয়ার টাইমে টেবিলে যায় হাজির, গোসলের টাইমে গোসল করে, বান্ধবীদের সাথে হাসি খুশি কথা কয়, বান্ধবী তখন ডাক দিয়ে বলতেছে ঘনিষ্ঠ বান্ধবী যে সর্বদা জুলাইখার সাথে থাকতো, সে বলতেছে একটু বল না কি হয়েছে, কয় বান্ধবী শোন সখি শোন, তিন রাত দেখেছি, তিন রাত স্বপ্নে দেখেছি মনের রাজকুমারকে, আমার মনের রাজ্যের রাজকুমারকে আমি স্বপ্নে পেয়ে গেছি, প্রথম দিন দেখেছি তার ঠিকানা তাকে জিজ্ঞেস করি নাই, দ্বিতীয় দিন দেখে দিই তাও বলি নাই, তৃতীয় দিন আমি ভুল করি নাই, সখি শোন জীবনে কত যুব দেখলাম, কত সুন্দর মানুষ দেখলাম, কিন্তু খোদার কসম এত সুন্দর বালক, এত সুন্দর যুবক আমার নজরে কোনোদিন পড়ে নাই, বান্ধবী আমি এত সুন্দর যুবক জীবনে কোনোদিন দেখি নাই, তার চেহারার মধ্যে জাদু, তার চোখের মধ্যে জাদু,
তার হাসির মধ্যে জাদু। আজ রাত আমি তার স্বপ্নে দেখে তারে আমি ঠিকানা জেনে জিজ্ঞেস করেছি, সে ঠিকানা আমাকে জানায় দিছে, তাকে যদি পাইতে হয় তাহলে মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে যাইয়া তালাশ করতে হবে, সে নাকি মিশরের প্রধানমন্ত্রী। বান্ধবী এবার শোন, আব্বাকে জানায় দে আমি জীবনে যদি কোনোদিন কোথাও কাউকে বিয়ে করি তাহলে সে হবে ওই রাজকুমার, সে হবে আজিজ মিশর। চতুর্দিক দিয়ে জুলেখার জন্য বিয়ের প্রস্তাব। তখনকার সময়ের বিশ্ব সুন্দরী, চতুর্দিক দিয়ে বিয়ের প্রস্তাব। আবার সম্পদের কোনো অভাব নাই, রূপে গুণে সর্ব লাইনে সে ওয়ান পিস। ওই অবস্থায় বান্ধবীরা যখন বাবাকে জানাইল, বাবা এসে জিজ্ঞেস করে, মা রে তুমি আমার একমাত্র মেয়ে সন্তান, মা আমার আর কোনো সন্তান নাই, মা তোমার মনের ইচ্ছা আমি পূরণ করার জন্য যা লাগে তা করতে রাজি আছি, মা বল দেখি কি হয়েছে। মেয়েটা বলতেছে, বাবা আমি আমার মনের রাজকুমারকে পেয়ে গেছি স্বপ্নে, ঠিকানাও জেনে গেছি, ঠিকানা হলো মিশরের প্রধানমন্ত্রী সে। বাবা গো যদি আমি জীবনে কাউকে বিয়ে করি তাহলে সেই পুরুষটা হবে আজিজ মিশর, আমি যদি কাউকে স্বামী হিসেবে গ্রহণ করি সে হবে আজিজ মিশর, মিশরের প্রধানমন্ত্রী। যদি আমি তাকে না পাই আমি সিদ্ধান্ত নিব, সিদ্ধান্ত নিয়েছি জীবনে কাউকে বিয়ে করব না, বিয়ে যদি করতে হয় তাহলে আমি আজিজ মিশরকেই বিয়ে করব গো বাবা। তুমি যদি আমার মনের ইচ্ছা পূরণ করতে পারো তাহলে আমার কপালে বিয়ে আছে, নতুবা বিয়ে নাই। অন্যদিকে কোথাও কোনো খোঁজখবর তালাশ করে কোনো লাভ নাই, সবার বিয়ের প্রস্তাবগুলি বাবা ফিরিয়ে দিল। বাবার একমাত্র মেয়ে সন্তান, আদরের মেয়ে সন্তান, বাবা মেয়ের কথায় রাজি হয়া বলতেছে, মা ঠিক আছে আমি আপ্রাণ চেষ্টা করব তোমার মনের ইচ্ছা পূরণ করার জন্য, তোমার কথা মতো সব করার জন্য। এই বইলা বাবা চলে গেল মিশর। মিশর যে এসে তখন মিশরের প্রধানমন্ত্রীর সাথে দেখা করলো। আজিজ মিশরকে যায় বলতেছে, আমি শাম থেকে এসেছি, মুলকে শাম থেকে এসেছি, আমি অমুক আমার পরিব আমি হলাম অমুক বংশের লোক, হার লাইনে কোনো কমতি নাই, আমার একটা অনিন্দ্য সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটা ওই সময়ের সবচেয়ে সুন্দরী, আমার মেয়েটা রূপে গুণে সর্ব লাইনে ওয়ান নাম্বার, আমার মেয়েটার মনের শখ, সে তার মনের ইচ্ছা আপনার কাছে বিয়ে বসবে, যদি সে কোনো জীবনে কাউকে কোনোদিন বিয়ে করে তাহলে সে নাকি আপনি ছাড়া আর কারো কাছে বিয়ে বসবে না, কারণ স্বপ্নে এসে আপনাকে দেখেছে। অথচ মূলত এই বর্তমান আজিজ মিশরকে জুলাইখার স্বপ্নে দেখে নাই, জুলাইখা যে আজিজ মিশরকে স্বপ্নে দেখেছে তিনি এখনো মিশরের প্রধানমন্ত্রী হন নাই, তিনি এখনো কেনানের ওই কুয়ার মধ্যে অবস্থান করে, যে কুয়ার মধ্যে তার 10 ভাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফালাইছিল, আর জিব্রাইল আমিন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গী আর সাথী হইয়া গল্প করে সময় কাটাইতেছেন। যেই আজিজ মিশরকে জুলাইখা স্বপ্নে দেখেছে তিনি ইউসুফ আলাইহিস সালাম, তিনি এখনো মিশর আসেনি নাই, বরং কেনানের কুয়ার মধ্যে পড়ে আছে। কারণ জুলাইখা স্বপ্নে ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছে তার ঠিকানা, ঠিকানা শুধু জেনেছে ওই যুবকের, তিনি আজিজ মিশর, কিন্তু বর্তমান আজিজ মিশর না ভবিষ্যতের আজিজ মিশর, বর্তমান প্রধানমন্ত্রী না ভবিষ্যতের প্রধানমন্ত্রী, এখনকার সময়ের প্রধানমন্ত্রী রানিং প্রধানমন্ত্রী না তিনি হবেন প্রধানমন্ত্রী, হবু প্রধানমন্ত্রী, এরকম কিছু জিজ্ঞেস করেনি। না করার কারণে পেস লাগলো, বর্তমান প্রধানমন্ত্রীর কাছে তার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হলো।
বাবা মেয়েকে বলতেছে মারে এটা তরিকা না সিস্টেম না, সিস্টেম হলো ছেলের পক্ষ বিয়ের প্রস্তাব দিবে, কিন্তু আমি আমার লজ্জা শরমের মাথা খাইয়া তোমার মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি আজ যে মিশরের দরবারে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে যাব, মা শুধু তোমার মনের ইচ্ছা পূরণ করার জন্য আজ যে মিশরের দরবারে যখন বিয়ের প্রস্তাব দিল জুলেখার বাবা, তখন আজ যে মিশর কয় আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারি এক শর্তে, আমি আপনার বাড়িতে বর সেজে যেতে পারবো না, বরং আপনি আপনার মেয়েটাকে বধু সাজাইয়া আমার বাড়িতে এনে দিয়ে যাবেন, আমি যেতে পারবো না, বরং আপনি আপনার মেয়েকে নিয়ে আসবেন আমার কাছে দিয়ে যাবেন, এই শর্তে আমি বিয়ে করতে পারি, ভিন্ন কোনো শর্তে আমি বিয়ে করতে পারবো না। সুলেখার বাবা বলতেছে এটা কেমন কথা, এক তো ইজ্জত গেল আমার, সম্মান গেল, এক তো আমার ইজ্জত ধুলাই মিশে গেল, আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম, আর এক হলো আপনি যদি বলেন আমি মেয়েটাকেও আপনার কাছে নিয়ে আসব, তাহলে আমার ইজ্জত থাকে কই, সম্মান থাকে কোথায়, এটা তো নিয়ম নয়, নিয়ম হলো বর বর সে সেজে গুজে বধুকে যায় নিয়ে আসবে। আজ যে মিশর বলতেছে আমার দ্বিতীয় কোনো প্রস্তাব নাই, আপনার মেয়ে যত সুন্দরী হোক, আপনি যত বড় ধনী লোকই হন, আপনি যত বড় বংশীয় লোকই হন, আমার একটাই কথা, আমি বিয়ে করার জন্য আপনার বাড়িতে যেতে পারবো না, আপনি আপনার মেয়েকে সাজে আমার বাড়িতে নিয়ে আসবেন এই শর্তে আমি বিয়ে করব। এই শোনা মাত্র জুলেখার বাবার মাথা গরম হয়ে গেল, লজ্জায় মুখ লাল হয়ে গেল, বলতেছে আমি দেখতেছি ভেবে দেখব। এই বইলা জুলেখার বাবা চলে আসলেন, মনের মধ্যে বড় কষ্ট, মনের ভিতরে বড় কষ্ট, মেয়ের কাছে আইসা বলতেছে মা রে আজ যে মিশর এমন এক শর্ত দিয়েছে রে মা, এই শর্ত আমার পক্ষে পূরণ করা সম্ভব নয়, মা কেমন করে প্রস্তাব আমি গ্রহণ করি রে মা, আমার ইজ্জত বলতে কিছু থাকবে না, আমার ইজ্জত ধূলিসাৎ হয়ে যাবে। সে বলতেছে আমি তোমাকে বধূ সাজাইয়া তার বাড়িতে নিয়ে দিয়ে আসবো, সে আসবে না বিয়ে করার জন্য। মা বলতো দেখি আমার বাড়ির কোনো ইজ্জত থাকবে নাকি, আমার কোনো ইজ্জত থাকবে নাকি, এটা আমার পক্ষে সম্ভব নয়। জুলেখা তখন বলতেছে বাবা যদি তোমার পক্ষে সম্ভব না হয় সেটা আমার পক্ষে সম্ভব, কারণ আমি যদি কাউকে বিয়ে করি সিদ্ধান্ত আমার ফাইনাল, আমি তারে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। বাবা তুমি যদি না পারো আমি পারবো, অনুমতি দাও আমি নিজেই বধূ সাজে তার কাছে চলে যাব। এই কথা বলা মাত্রই জুলেখার বাবা কয় মারে যা আমি তোমারে অনুমতি দিয়ে দিলাম, যদি এইভাবে তুমি যাইতে পারো তাহলে আমার কোনো বাধা নাই আপত্তি নাই, মা তোমার মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি তোমার এই প্রস্তাবটা মেনে নিলাম, তুমি যেতে পারো। এই বইলা জুলেখা বান্ধবীরে লইয়া সখীরে লইয়া নিজেই বধূ সাইজা আজ যে মিশরের দরবারে রওনা দিয়া দিছেই। সখীকে বলতেছে সখী চল, কেউ না গেলেও আমি একা যাব, আর যদি তুই যেতে চাস চল আমার সাথে চল, আমার স্বপ্নে দেখা রাজকুমারকে আমার দেখতেই হবে, তারে পাইতেই হবে। জুলেখা রওনা দিয়ে দিল বান্ধবীর সাথে লইয়া, মিশর আয়া প্রবেশ করল, আজ যে মিশরের বাসভবনে যায়, চেয়ারে বসা, দূর থেকে জুলেখা তাকায় দেখতে পায়, ইউনিফর্ম দেখে তারা বুঝে ফেলল ইনি আজ যে মিশর, ইনি মিশরের প্রধানমন্ত্রী, তার ইউনিফর্ম, তার ড্রেস, তার পোশাক দেখে তারা চিনে ফেলল। কিন্তু ঘটে গেল অদ্ভুত ঘটনা, জুলেখা বান্ধবীরে বলতেছে বান্ধবী আমার সর্বনাশ হয়ে গেছে, আমার ডাকাতি হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে, কি হয়েছে কি হয়েছে বল সখী, তার পোশাক আশাকে মনে হয় তিনি আজিজ মিশর, পোশাক আশাকে মনে হয় ইনি প্রধানমন্ত্রী, কিন্তু বান্ধবী আমি স্বপ্নে যারে দেখেছি আমার স্বপ্নে দেখা রাজকুমারের সাথে এই আজিজ মিশরের চেহারার কোনো মিল নাই,
এই চেহারার সাথে আমার স্বপ্নে থেকে রাজকুমারের কোনো মিল নাই, কোনো মিল নাই। হ্যাঁ আমার কি হলো, আমি কি দেখলাম, কি শুনলাম? বান্ধবী বলতেছে শান্ত হো, আগে আমারে তুই বল স্বপ্নে যা দেখেছিলি চেহারাটা মনে আসেনি? কয় 100% মনে আছে, চেহারার সাথে মিল নাই। কয় না, বিন্দু পরিমাণ কোনো মিল নাই। কয় তাহলে স্বপ্নে তোরে যে ঠিকানা বলেছে আজিজ মিশর, এই স্বপ্নের ঠিকানাটা তোর মনে আসেনি? ভালো করে বলে, 100% মনে আছে। ঠিকানাটাও সে বলেছে, আমি আজিজ মিশর, আমি মিশরের প্রধানমন্ত্রী, আমাকে যদি তুমি পেতে হয় মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে তুমি যাও, সেখানে গেলে আমাকে তুমি পাইবা। ঠিকানা বলে দিয়েছে সে আজিজ মিশর, ঠিকানা বলে দিয়েছি মিশরের বাসভবন, এই ঠিকানাটাও আমার একদম মনে আছে, 100% মনে আছে, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, আমার কোনো সন্দেহ নাই। বান্ধবী তখন বলতেছে, রে শোন সখী শোন, তাহলে আমার যা মনে হইতেছে, তোর স্বপ্নে দেখা রাজকুমার একদিন না একদিন এই মিশরের রাজ মিশরের বাসভবনে, প্রধানমন্ত্রীর বাসভবনে একদিন না একদিন সে আসবে। হয়তো তুই তোরে তুই যারে দেখেছ সে এখনো ওই জায়গায় পৌঁছে নাই, হয়তো সে পৌঁছবে। ঠিকানা যদি সত্য হয় তাহলে আমার পরামর্শ হলো, তুই এই রাজদরবারে থেকে যা, তুই এই বাসভবনে থেকে যা, তোর বান তোর স্বপ্নে দেখা রাজকুমারকে তুই পেয়ে যাবি। ঠিকানা যদি সত্য হয় তাহলে এখানে সে অবশ্যই আসবে, একদিন না একদিন আসবে। তাকে যদি তোর পেতেই হয় তাহলে তোর এখানেই থাকতে হবে। তুই এই প্রধানমন্ত্রীকেই বিয়ে করে নে, এই প্রধানমন্ত্রীকে যদি তুই বিয়ে করে নেও তাহলে একদিন তুই এখানে তার দেখা পেয়ে যাবি, দেখা পেয়ে যাবি, বিয়ে বসবি তারে পাওয়ার উদ্দেশ্যে। জুলাইখা কয়, বান্ধবী তোর প্রস্তাবটা বড় সুন্দর, অনেক জ্ঞানী ছিল, বুদ্ধিমতী ছিল জুলাইখার সখী, জুলাইখার বান্ধবী, কেমন বুদ্ধিটা করছে, কেমন চিন্তাটা করছে। সে বলতেছে, তারে যদি তুই স্বপ্নে তার ঠিকানা তুই ঠিকই শুনে থাকিস যে এই আজিজ মিশরের বাসভবন, তাহলে একদিন সে এখানে আসবেই, তুই এখানে থেকে যা আর ওর কাছে বিয়ে বয়ে যা, ওর কাছে বিয়ে বো, একদিন তারে পেয়ে যাবে। জুলাইখাকে বাস্তবে দেখে বর্তমান রানিং প্রধানমন্ত্রী পাগল হয়ে গেছে। তার বাবা যখন এসে বর্ণনা দিছিল তখন তার যে একটা অভিমান ছিল, দেখার পরে আর কোনো অভিমান নাই। এখন আজিজ মিশর পাগল হয়ে গেছে জুলাইখাকে বিয়ে করার জন্য, জুলাইখাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়ে বসছে সরাসরি, যেভাবে মন চায় এইভাবে আমি তোমাকে বিয়ে করতে রাজি, তুমি রাজি কিনা বলো। জুলাইখা তখন চিন্তায় পড়ে গেল, বান্ধবীর কথা সত্য, যদি আমার স্বপ্নে দেখা রাজকুমারকে পেতে হয় তাহলে এই জায়গায় আমাকে থাকতে হবে, আর এখানে থাকার ব্যবস্থা শুধু একটাই, বর্তমান রানিং প্রধানমন্ত্রীকে বিয়ে করতে হবে, এছাড়া থাকার কোনো ব্যবস্থা নাই। জুলাইখা বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল, বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল, ধুমধাম করে বিয়ে হয়ে গেল, ধুমধাম করে বিয়ে হয়ে গেল। আজিজ মিশর জুলাইখাকে নিজের স্ত্রী বানিয়ে নিল, জুলাইখা ওর বাসভবনে থাকতে লাগলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ফয়সালা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজিজ মিশরকে আল্লাহ পাক রব্বুল আলামিন না মর্দ বানায় দিছেন, পুরুষত্বহীন বানায় দিছেন। কারণ রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো, রব্বুল আলামিনের রব্বুল আলামিন কুদরতি সিদ্ধান্ত হলো, জুলাইখাকে আল্লাহ পাক তার একজন পয়গম্বরের স্ত্রী বানাবেন, তার একজন নবীর স্ত্রী বানাবেন, অতএব সে অন্য কোনো পুরুষের কাছে ব্যবহৃত হইতে পারে না, অন্য কোনো পুরুষের হাতে সে ব্যবহৃত হইতে পারে না। এজন্য ওই আজিজ মিশরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষত্বহীন একজন নামর্দ পুরুষ, একসাথে ঘুমায় একসাথে খায় সব ঠিক আছে, কিন্তু মিলতে পারে না, মিলন হয় না, ক্ষমতা নাই, শক্তি নাই, আল্লাহ পাক কেড়ে নিয়েছেন। আর জুলাইখাও ঘুমায় ঠিক, কিন্তু স্বপ্নে দেখ, স্বপ্নে হলো তার চিন্তায় হলো তার ওই স্বপ্নে দেখা রাজকুমার কোন দিন আসবে, কোথায় আসবে, কেমনে পাবো, এই হলো জুলাইখার চিন্তা। ভাইরা বন্ধুরা এদিকে এবার আসুন,
হযরত ইউসুফ আলাইহিস সালাম কে কুয়ায় ফলাইয়া দিল তার ভাইরা। কেন ফলাইছিল? হিংসা করে। হিংসাটা কি? ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলায় তিনি একটা স্বপ্ন দেখেছিলেন, আর স্বপ্নটা ছিল 11টা নক্ষত্র তাকে সেজদা করে, আর চাঁদ সূর্য তারে সেজদা করে। ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্ন দেখা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা ইউসুফের মধ্যে উল্লেখ করেছেন। এই ঘটনাকে আল্লাহ পাক উত্তম ঘটনাবলীর মধ্য থেকে শ্রেষ্ঠ ঘটনা বলেছেন, আহসানুল কাসাস, উত্তম ঘটনাবলীর মধ্য থেকে উত্তম ঘটনা আল্লাহ পাক, উত্তম একটা কিচ্ছা আল্লাহ বলেছেন। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনাটা পবিত্র কোরআনে আল্লাহ পাক যদ্দূর বলেছেন বিস্তারিত, আর কোনো নবীর বিষয়, আর কোনো নবীর ইতিহাস, আর কোনো নবীর জীবনী আল্লাহ এতটা সবিস্তারে বলেন এই কোরআনের মধ্যে। ইউসুফ আলাইহিস সালামের জীবনীটা আল্লাহ পাক যেভাবে সবিস্তারে বলেছিলেন, কারণ ইহুদিরা আমার নবীকে প্রশ্ন করেছিল, একটা ইহুদিরা প্রশ্ন করেছিল ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে। প্রশ্নটা কী ছিল? ইহুদিদের প্রশ্নটা ছিল, বনি ইসরাইল ফিলিস্তিনের বাসিন্দা, এরা কেমন করে মিশরি হলো? যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে বলুন। বনি ইসরাইল ফিলিস্তিনের বাসিন্দা, এরা কেমন করে মিশরি হলো? যদি নবী হয়ে থাকেন তাহলে জানবেন, আর নবী না হলে জানবেন না। আমার নবী আপনার নবী আল্লাহর কাছ থেকে জানতে চাইলেন, আর আল্লাহ পাক সবিস্তারে বনি ইসরাইল কেমন করে ফিলিস্তিন থেকে তারা মিশরি হয়েছিল এই ঘটনা ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে আল্লাহ পাক শুরু করলেন। দেখেন হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি ফিলিস্তিনে কেনানে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, আর ইয়াকুব আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের সন্তান, আর ইসহাক আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী, তার ছেলে ইসহাক আলাইহিস সালামও নবী, তার ছেলে ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। আর ইউসুফ আলাইহিস সালাম থেকে বনি ইসরাইলের যত হাজার হাজার পয়গম্বর জন্ম নিছে, সকল পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের বংশধর থেকে। কারণ ইয়াকুব আলাইহিস সালামের বাকি দশ যে ভাই, দশ সন্তান ছিল, তাদের বংশ থেকে কোনো নবী আসে নাই, ইতিহাসে পাওয়া যায় না। ইতিহাসে পাওয়া যায় ইউসুফ আলাইহিস সালামের বংশ থেকেই পরবর্তীতে বনি ইসরাইলে হাজারেরও বেশি নবী এসেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইনি ইউসুফ আলাইহিস সালামকে একটু মায়া করতেন, কারণ ইউসুফ আলাইহিস সালামের মা নাই, বাকি দশ ভাইয়ের মা, দশ ভাই এক মায়ের গর্ভের, আর ইউসুফ আলাইহিস সালাম আরেক মায়ের গর্ভের। আর ইউসুফ আলাইহিস সালামের মায়ের মার পেটের আরেকটা ভাই ছিল যার নাম বিনিয়ামিন। এই বিনিয়ামিন আর হযরত ইউসুফ আলাইহিস সালাম তারা এক মার গর্ভের সন্তান, আর বাকি দশ ভাই আরেক মার গর্ভের সন্তান। তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক, হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তো ইউসুফ আলাইহিস সালামের জন্মের পরই মা মারা গেছেন, এই জন্য মা মরা সন্তানটার প্রতি বাবার দরদ একটু বেশিই থাকে, বাবার দরদ একটু বেশি থাকে। এর মাঝে আবার ইউসুফ আলাইহিস সালাম তিনি ভবিষ্যতে নবী হবেন এটা ইয়াকুব আলাইহিস সালাম তিনি বুঝতে পারছেন তার স্বপ্নের দ্বারা। তিনি বলেছেন, বাবা এই স্বপ্ন কারো কাছে বইল না, এটা তোমার ভাইদের কাছে বইল না, ভাইদের কাছে বইল না, কারো কাছে বইল না, এটা বহু তাৎপর্যপূর্ণ এক স্বপ্ন। এতে করে মুফাসসিরিন কেরাম লিখেন, স্বপ্ন যার তার কাছে বলা যায় না, স্বপ্নের ব্যাখ্যা সবাই জানে না, স্বপ্নে দেখতে শুনতে মনে হবে খারাপ, কিন্তু এর ব্যাখ্যা অনেক ভালোও থাকে, আবার স্বপ্ন শুনতে মনে হবে খুব ভালো, কিন্তু এর ব্যাখ্যা অনেক খারাপও হতে পারে। কিন্তু এই ব্যাখ্যা উল্টে যায়, এই তাবিরটা উল্টে যায় যদি একজনে আনারি একজন মানুষ স্বপ্নটা শোনার পর কোনো কিছু বলে ফেলে। মনে করেন আপনার স্বপ্নটা শুনতে খুব খারাপ, কিন্তু এর তাবিরটা ছিল খুব ভালো। আপনি তাবিরওয়ালা কোনো মানুষকে না জিজ্ঞেস, সাধারণ মানুষকে বা সাধারণ একজন হুজুরকে যারা তাবির জানে না, জানায় শোনায় দিলেন, ভাই আমি স্বপ্নে এই দেখেছি, আর সে বলে দিল, আরে আল্লাহ তুমি যে খারাপ স্বপ্ন দেখছো, তোমার সর্বনাশ, তোমার ডাকাতি। তখন ওই কথাটা বলার কারণে আপনার ব্যাখ্যা, স্বপ্নের তাবির যদিও ভালো ছিল, সে খারাপ হওয়ার কারণে ভালোটাও তখন খারাপ হয়ে যাবে, ভালোটাও তখন খারাপ হয়ে যাবে। এজন্য স্বপ্ন আগেই বলে নেওয়া, আপনি ব্যাখ্যা জানেন কিনা, যদি বলে আমি জানি তাহলে আপনি তার কাছে স্বপ্ন বলতে পারবেন, আর নতুবা বলা যাবে না। ভাইরা বন্ধুরা, স্বপ্ন কয়েক প্রকারের হয়।
একটা এক ধরনের স্বপ্ন হয় যে সারাদিন আপনি যা করছেন এটাই স্বপ্নে দেখতেছেন, এর কোনো ভিত্তি নাই। আরেক ধরনের স্বপ্ন হলো এটা শয়তানি স্বপ্ন, শয়তানে দেখায়। আরেক ধরনের স্বপ্ন হলো রহমানি স্বপ্ন, আল্লাহর পক্ষ থেকে। এর তাৎপর্য আছে, অনেক তাৎপর্য আছে প্যার হাজরিন, এগুলা বুঝবে যারা স্বপ্নের ব্যাখ্যা জানে তারা। এজন্য জেনতেন মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না, বললে ক্ষতি। আমার ভাইরা বন্ধুরা, ইউসুফ আলাইহিসসালাম এনার এই স্বপ্ন, তাৎপর্যপূর্ণ স্বপ্ন, এই স্বপ্নের ব্যাখ্যা তো ইয়াকুব আলাইহিসসালাম তিনি বুঝে ফেলছেন, তিনি তো বুঝে ফেলছেন। আমার সন্তান ইউসুফ জানতেন কোনো সন্তান নয়, আমার ছেলে ইউসুফ আমার মতোই নবী হবে, পয়গম্বর হবে, আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিসসালাম। তিনি বলে দিলেন, বাবা কারো কাছে এই স্বপ্ন বলবা না, কারো কাছে এই স্বপ্ন বলবা না। ইয়াকুব আলাইহিসসালাম বলার পর হযরত ইউসুফ আলাইহিসসালাম তিনি তো কারো কাছে বলেন নাই, কিন্তু স্বপ্নটা কেমনে কেমনে ভাইদের কানে চলে গেছে, কারণ এই কথাগুলি কোনো একজন মহিলা তাদের পরিবারে শুনে ফেলেছিল, তারই একজন কোনো ভাবি, বড় ভাইদের একজন ভাবি শুনে ফেলেছিল, সেই কথাটাই সে তার ভাইদের কাছে বলে দিছে। বলা মাত্রই ভাইদের অন্তরের মধ্যে হিংসা জন্মে গেল দুই কারণে, দুই কারণে। এক কারণ হলো স্বপ্ন, আরেক কারণ হলো ইউসুফ এত সুন্দর, যার কারণে বাবার মহব্বত ইউসুফের প্রতি বেশি, ইউসুফ আলাইহিস সালামের প্রতি ইয়াকুব আলাইহিস সালামের মহব্বত একটু বেশি। কারণ হলো, এক হলো মা নাই, মা নাই, মা হারা সন্তান, আরেক হলো চেহারা এত সুন্দর, আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মানুষকে যতটুকু সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, এর অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন, বাকি অর্ধেক দিয়া তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বানাইছেন। তাহলে এবার বলুন তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কতটুকু? তবে মনে রাখবেন, আমার আপনার নবীর সৌন্দর্যের কাছে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য কিছুই ছিল না, কারণ নবী বলেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি হলাম লাবণ্যময়ী আর আমার ভাই ইউসুফ হলো শুভ্র, সুন্দর ঠিক আছে, কিন্তু আমার নবীর সর্বঙ্গ ছিল সুন্দর, আমার নবীর প্রতিটা অঙ্গের মধ্যে ছিল আকর্ষণ লাবণ্যতা, আমার নবীর চেহারার মধ্যে ছিল জাদু, সর্ব অঙ্গ ছিল নবীর এত সুন্দর। এজন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মা রাআইতু আহসানা মিন কালাম তারাকাতু আইনি ওয়ালাম আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআ মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। বহুত বড় একজন আরবি কবি ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবী গো, আমার এই চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে কোনোদিন দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো সন্তান আজও পর্যন্ত পৃথিবীতে কোনো মা প্রসব করে নাই। খলিকতা মুবাররাআ মিন কুল্লি আইবিন, আল্লাহ আপনাকে বানাইছে সমস্ত ত্রুটি মুক্ত করে, খলিকতা মুবাররাআ মিন কুল্লি আইবিন কাআন্নাকা খলিকতা কামা তাশাউ, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনার মর্জি মতো আপনারে বানাইছে গো নবী, চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনার চেহারাটা বানাইবার আগে আপনারে জিজ্ঞেস করেছে, বন্ধু তোমার চেহারা বানাবো কেমন করে, বানালে তুমি খুশি হও বলো, আপনি যেভাবে বলেছেন সেভাবেই যেন আল্লাহ আপনার চেহারাটা বানায় দিছে। অগনবী আপনার চোখের দিকে তাকাইলে মনে হয় এই চোখটা বানাইবার আগে আল্লাহ জিজ্ঞেস করেছে, বন্ধু তোমার চোখ বানাবো, চোখ বানাবো কেমন করে বানাইলে তুমি খুশি হও বলো, নবী গো আপনি যেভাবে বলছেন যেন আল্লাহ আপনার চোখটা এভাবেই বানায় দিছে। আমাদের সমাজে যদি বড় বড় চোখ হয় মানুষ কয় কত সুন্দর চোখ, ডাগর ডাগর চোখ, হরিণীর মতো চোখ, আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞেস করতো তোমার চোখটা কেমনে বানাবো তুমি বলো, আমি বলতাম মালিক হরিণীর মতো চোখ চাই, ডাগর ডাগর চোখ চাই। কারণ এই চোখের প্রশংসা অনেক কবিতার মধ্যে করেছে,
ঠিক না? কত কত কিছু কইতাম যদি আল্লাহ আমাদের কি অপশন দিত, কইতো আমার ঠোঁটটা এরকম হোক, আমার নাকটা এমন হোক, চোখটা এমন হোক, কপালটা এমন হোক, চুলগুলি এমন হোক, কত। সাহাবি বলতেছেন, নবী গো আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আপনাকে বারবার জেগাইছে প্রতিটা অঙ্গ বানাইবার আগে। বন্ধু কেমন করে বানাবো একটু বলো। নবী গো আপনি যেভাবে বলছেন মনে হয় আল্লাহ আপনাকে সেইভাবে বানাই দিছে, সেইভাবে বানাই দিছে। ভাইরা বন্ধুরা, এজন্য আমার নবীর চেহারায় কোনো খুঁত ছিল না, আমার নবীর কোনো অঙ্গে কোনো খুঁত ছিল না, খুঁত ছিল না, এত সুন্দর। সেই নবীর সুন্দর দেহটাকে তায়েফের জমিনে, আমার নবীর সেই সুন্দর দেহটাকে তায়েফের জমিনে ওই দুষ্ট ছেলেরা পাগল পাগল কোয়া কোয়া যখন ঢিল মারছে, ঢিল মারছে দেহের প্রতিটা, চুলের গোড়ায় গোড়ায়, পশমের গোড়ায় গোড়ায় ক্ষত হয়ে গেছিল, কালো হয়ে গেছিল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার মায়ের নবীর শরীরের এই ঘাগুলা দেখলেন, নবী গো এত সুন্দর দেহ মুবারকে এই বসন্তের দাগ, আপনার কি কখনো কোনোদিন বসন্তের রোগ হয়েছিল নাকি? আল্লাহর নবী বলে, না আয়েশা এটা বসন্তের কোনো রোগের দাগ নয়, এই কালো কালে কালো কালো দাগগুলি তায়েফের জমিনের পাথরের আঘাত, তায়েফের জমিনের পাথরের আঘাত, পাথরের আঘাত, এটা কোনো রোগ নয়, রোগ নয়। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম এর নবীর উম্মত একটু চিন্তা করো, দুঃখের যুবক হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আর নবীরে কান দেয় না। যেই নবীর এত শরীরে মশা মারছি বসা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছিলেন, ওই নবী দিনের জন্য পাথরের আঘাতকে শরীর থেকে রক্ত জড়াইয়া শরীরে জায়গায় জায়গায় ক্ষত হয়ে গেছিল। এরপর উন্মায়ার নবী তাদের জন্য বদ্ধ দেয় নাই, বদ্ধ করে নাই, আরো দোয়া করে যে আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার কম বুঝে না, ওদেরকে মাইরো না, ওদেরকে যদি মেরে ফেলো আমি দাওয়া দিব কাদের কাছে, ওরা যদি না বুঝে ওদের সন্তানরা হয়তো আমাকে বুঝবে, আমাকে চিনবে। আল্লাহ আমাকে তুমি রহমতের নবী বানাইছো, আমার কৌমের জন্য তুমি আমার কারণে গজব দিও না। ভাইয়েরা বন্ধুরা, মায়ার নবী দয়ার নবী এত সুন্দর, সেই নবী, সেই নবী রহমতের নবী, মায়ার নবী এত সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম তিনিও সুন্দর, কিন্তু আমার আপনার নবীর চেয়ে সুন্দর নয়। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তাদের হাত কেটেছিল, কিন্তু আমার নবীর সৌন্দর্য যদি ওরা দেখত তাহলে কলিজা কেটে ফেলত, তাদের হুঁশ থাকত না, কলিজা কেটে ফেলত, তাদের হুঁশ থাকত না। পূর্ণিমার চাঁদের মতো আমার নবী ঘরে ঢুকলে ঘরটা আলোকিত হয়ে যাইত, অন্ধকার রাত সুই সিলাই করতে আমাদের বাতি নিভে গেছে, ওই মুহূর্তে দেখি মায়ের নবী আমার ঘরে ঢুকছেন, সুইটা কোথায় পড়ছে তাও আমি পেয়ে গেলাম, চক 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 করতেছে, কারণ ওই মুহূর্তে দেখলাম আমার ঘরে এসার পরে সূর্য উদিত হয়েছে, আর সেই সূর্য দুনিয়ার কোনো সূর্য নয়, এই সূর্য হলো রহমতের নবী। ঘরে ঢুকা মাত্রই ঘরটা আলোকিত হয়ে গেছে, মাটিতে পড়া সুইটা পর্যন্ত আমি দেখতে পেলাম চক 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 করতেছে। নবীর সামনে থাকলে অন্ধকার রজনীতে আমরা সুই দিয়া সেলাই করতে পারতাম, কোনো অসুবিধা হইতো না, এমনকি সুইয়ের ছোট্ট ছিদ্র দিয়া সুতা ঢুকাইতে পারতাম নবীর চেহারার ফুকাসের কারণে। সুবহান শাফিয়ে রুজে জাযাবু যা খতিবে আম্বিয়া, শাফিয়ে রুজে জাযাবু যা খতিবে আম্বিয়া, সাহেবে হাউজো লিওয়া জিল্লে খুদা রুজে আতীদ,
সাহেবে হাউজ লিওয়াজিল খুদা রোজে আতীদ সাহেবে আসরার উনা মুসে আকবর বরমালা সাহেবে আসরার উনা মুসে আকবর বরমালা ইলমে ও আজ আউয়ালিন ও আখিরি আন্দর মজিদ ইলমে ও আজ আউয়ালিন ও আখিরি আন্দর মজিদ রহমতুলিল আলমী খান দশ খুদা বন্দে করিম খলক খুলক কৌল ফেল হদিও সিমতে ও হামিদ এজন্যই হিংসা করে তার ভাইয়েরা দশ ভাইয়েরা বাবার কাছে আবদার করে বাবা ইউসুফকে আমাদের সাথে দেন খেলার মাঠে নিয়ে যাব একা একা বাড়িতে তাকে আমরা চলে যাই ছাগল রাখালিতে আমরা চলে যাই উট রাখালিতে আর ইউসুফ একা একা বাড়িতে তাকে মনমরা তাকে আমাদের সাথে দিয়ে দেন আমরা তার আমাদের সাথে নিয়ে যাই খেলাধুলা করবো ইয়াকুব আলাইহিস সালাম বললেন তখন বাবা আমার তো ভয় হয় তোমরা খেলার তালে মগ্ন থাকবে আর ওই মুহূর্তে আমার সন্তান ইউসুফকে বাগে খেয়ে ফেলবে আমার এমনটা ভয় হয় কিন্তু না না কেন ইয়াকুব আলাইহিস সালাম এই কথা বলেছিলেন তফসিরে কিতাবে লিখে ইয়াকুব আলাইহিস সালাম তিনি একদিন স্বপ্নে দেখেছিলেন ইউসুফকে বাগে ধাওয়া করেছে আর দশ ভাইয়েরা তারা এরকম খেলার মাঠে ছিল আর ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে ইয়াকুব আলাইহিস সালাম এমনটা স্বপ্নে দেখে তিনি এমন কথা বলেছিলেন কিন্তু ভাইয়েরা বলতেছে না গো বাবা ভয় পেও না আমরা দশটা ভাই আমরা এক একজন এক একটা বাঘের মতো শক্তি রাখি আমাদের সামনে আমাদের ভাই ইউসুফকে বাগে কে ফেলবে কেমন করে বাবা তুমি এটা কল্পনা করলা না বাবা টেনশন করো না এইদিকে ইউসুফ আলাইহিস সালাম কেউ বুঝাইছে ছোট্ট বালক ইউসুফ ওনারও বুঝাইছে তুই আব্বারে ক আমাদের সাথে খেলায় যাবি একা একা কি করবি ইউসুফ আলাইহিস সালাম ওজে বাবার কাছে আবদার করেছে আব্বা আপনি আমাকে সুযোগ দেন ভাইয়াদের সাথে আমি খেলায় যাব ইউসুফ আলাইহিস সালাম তখন দিতে বাধ্য হলেন ঠিক আছে যাও ভাইদেরকে বলে দিলেন সাবধানে তোমরা রাইখো যত্ন রাইখো খেয়াল রাইখো ভাইরা নিয়ে গেল বাবার চোখের আড়াল হওয়া মাত্র ইউসুফ আলাইহিস সালামকে নিজের কাঁধ থেকে মাটিতে আসার দিয়ে ফেলায় দিল বাবার চোখে দেখা যায় সময় পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা খুব আদর যত্ন করেই নিতেছে কিন্তু চোখের সীমানাটা পার হওয়ার পরেই কি করছে আসার দিয়ে কুয়ার মধ্যে ফালাই দিছে না মাটিতে ফালাই দিছে ফালায় একজনে ঘুষি দেয় আর একজনে লাথি দেয় একজনে কিল দেয় এইভাবে শুরু করছে মাইর ইউসুফ আলাইহিস সালাম কান্দেন আর বলেন ভাইয়া আমি কি দোষ করলাম তোমরা আমাকে কেন মারতেছো কি জন্য মারতেছো ভাইয়েরা কই কথা বলবি না তোরে নাকি দশটা চাঁদ সূর্য তোরে নাকি দশটা নক্ষত্র সেজদা দেয় চাঁদ সূর্য সেজদা দেয় হ্যাঁ তোরে নাকি নক্ষত্ররা সেজদা দেয় হ্যাঁ ঠিক আছে বল এখন দেখি তোরে কে বাঁচায় ইউসুফ আলাইহিস সালামকে এক ভাই মারে আর এক ভাইয়ের কাছে যায় ভাইয়া আমাকে বাঁচাও সেও তখন আরেকটা ঘুষি মেরে আরেকজনের কাছে দেয় এইভাবে মারতে মারতে সামনের দিকে নিয়ে চলেছে একজন একজন করে পরামর্শ করে কি করবো হত্যা করার সিদ্ধান্ত যেই তারা নেয় আরেকজন বাধা দিয়ে বসছে বড় ভাই বলতেছে না তোরা হত্যা করবি না কারণ হত্যা করার সম্ভব হবে না মায়া আর চেহারাটা চোখের সামনে ভাসবে আমাদের উদ্দেশ্য হলো বাবার চোখের আড়াল করে দেওয়া বাবা যে আমাদের চেয়ে ইউসুফকে বেশি মায়া করে এটা যেন নষ্ট হয় ইউসুফ যেন বাবার চোখের আড়াল হয়ে যায় এটাই তো আমাদের উদ্দেশ্য মারা লাগবে না হত্যা করা লাগবে না আমার পরামর্শ যদি গ্রহণ কর ওই যে পাশে একটা কুয়া আছে এই কুয়াটা অনেক দিন যাবত এরকম পরে আছে এই কুয়ার মধ্যে যদি আমরা ফালা দেই হয়তো ইউসুফ পানি যদি থাকে পানিতে ডুবে মারা যাবে কেউ পাবে না আর যদি পানি না থাকে তাহলে হয়তো এমনও হইতে পারে যদি বেঁচেও থাকে তাহলে ওই দিক দিয়ে কোনো পথি কুয়া থেকে যদি পানি পান করার জন্য বালতি ফালায় হয়তো তাদের হাতে ইউসুফ ধরা পড়ে যেতে পারে তারা ইউসুফকে নিয়ে
কোনো বনি কোনো কাফেলা অন্য দেশে নিয়ে চলে যাবে, আমাদের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। আমরা তো চাই চোখের আড়াল হয়ে যাক। এই সিদ্ধান্তই সর্বসম্মতিক্রমে গ্রহণ হলো। তারা ওই কুয়ার কাছে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় যখন ফেলায় দিবে, ইউসুফ আলাইহিস সালাম বারবার শুধু ডাকতেছে পিছন দিক থেকে, বাবা বাবা কুয়া ডাকতেছে ছোট্ট বালক। আকাশ বাতাসে এই আওয়াজ ছড়িয়ে পড়েছে, ইউসুফ আলাইহিস সালাম বাবা বাবা কুয়া ডাকতেছে, আবাতি আবাতি। কুয়ার মধ্যে যখন ফালা দিবে ছোট্ট বালক ইউসুফ, তিনি বলতেছেন ভাই আমাকে ফালাও না, আমার বড় ভয় হয় ভয় হয়, তোমরা এই কুয়াতে আমারে ফালাও না, কুয়াতে সাপ থাকবে না কি থাকবে কিছু জানা নাই। হাত পা বেঁধে ইউসুফ আলাইহিস সালামকে ওই জায়গায় ফালাই দিল, তারা কুয়াতে ধাক্কা দিয়া ফালাই দিল। কুয়ার দিকে ইউসুফ আলাইহিস সালাম বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন জিব্রাইল আমিনকে বলতেছে, জিব্রাইল জিব্রাইল আমিন কয় লব্বাইক ইয়া রব্বি, কোথায় আছো সাত আসমানের উপর? এ জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, আমার ইউসুফকে তার ভাইয়েরা কুয়ায় ফালাইয়া দিছে। নিচের দিকে যাইতেছে, নিচের দিকে যায়, যদি কুয়ার তলে যায় পরে সেখানে পাথর আবার পানি, পানির মধ্যে পড়লেও আমার ইউসুফ পানিকে পানিতে মারা যাবে, ক্ষতি হবে, পাথরে পড়লেও আঘাত পাবে। এ জিব্রাইল আমি আল্লাহর আদেশ, ইউসুফ পানির ছোঁয়া লাগার আগে আগে, পানির ছোঁয়া লাগার আগে আগে তুমি জিব্রাইল যাই আমার ইউসুফকে তোমার কুলে তুলে নাও। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম তিনিও পানির নিচের দিকে নামতেছেন। জিব্রাইল আমিন কয় মালিক কেমন করে সম্ভব সপ্ত আকাশের উপরে আমি অল্প টাইমের ভিতরে ওই কেনানের কুয়ায় কেমন করে পৌঁছব? আল্লাহ বললেন জিব্রাইল শুরু করে দাও, যাত্রা শুরু করে দাও, যতগুলি তোমার ডানা আছে সবগুলি ব্যবহার করো, চেষ্টা করা তোমার কাম পৌঁছে দেওয়া আমি মাওলার কাম। ইউসুফ আলাইহিস সালাম তিনিও নিচের দিকে যায়, জিব্রাইলও তিনিও নিচের দিকে যায়, ইউসুফ কুয়ার নিচের দিকে যায় আর জিব্রাইল সপ্ত আকাশ থেকে নিচের দিকে নামে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে একদিকে ইউসুফ নামে আরেকদিকে জিব্রাইল নামে, পানির ছোঁয়ার কাছাকাছি পৌঁছার আগে জিব্রাইল কুয়ার মধ্যে হাজির, পানিতে পড়ার আগে জিব্রাইল আমিন ইউসুফ নবীকে কুলে উঠায় নিলেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। কাদিরে কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদিরে কুদরত দারি হরচে খাগি আকুনি, মুর্দারা যা হাম তো বখশি জিন্দারা বে যাকুনি, মুর্দারা যা হাম তো বখশি জিন্দারা বে যাকুনি। কাদিরে কুদরত দারি বর কামাল, অন্ত রব্বি অন্ত হাসবি জুল জালাল, অন্ত রব্বি অন্ত হাসবি জুল জালাল। আল্লাহ পাক বলে দিয়েছেন জিব্রাইল শুধু ওইখানে আমার ইউসুফকে তুমি কুলে নিবা তা না, জান্নাতি পোশাক তারে পরাইবা, আর জান্নাতি ওই চোখে জান্নাতি একটা খাটের মধ্যে, একটা জান্নাতি চেয়ারের মধ্যে আমার ইউসুফরে বসায় রাখবা, আর যত আমার ইউসুফ একা একা ওইখানে থাকবে ভয় পাবে, তুমি জিব্রাইল তার সাথে তাইকা গল্প করে করে তার সাহস দিবা। সুবহানাল্লাহ। এদিকে জুলেখা যে ইউসুফকে পাওয়ার জন্য রানিং প্রধানমন্ত্রী মিশরের আজিজি মিশরের কাছে বিয়ে বসলো, যারে পাওয়ার জন্য সেই স্বপ্নে দেখা রাজকুমার ফিলিস্তিনের কেনানের কুয়ায় জিব্রাইলের সাথে গল্প করে। বান্ধবী বলল রে সখী, যদি তোর স্বপ্নে দেখা রাজকুমারকে পেতেই হয় তাহলে তুই বর্তমান প্রধানমন্ত্রীকে বিয়ে করে তার সাথে এখানে থেকে যা। একদিন তার মনের মানুষের সাথে একদিন তার তোমার দেখা হয়ে যাবে। এই চিন্তা করে জুলেখা বিয়ে বসলো, মন দিল না, দেহ দিল মন দিল না। আজিজে মিশরকে জুলেখা দেহ দিল মন দিল না, মন দিয়া রাখলো আল্লাহর এক পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে, স্বপ্নে যারে দেখলো
আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহটাকেও পবিত্র বানায় রাখলেন। আজ যে মিশরকে আল্লাহ পাক পুরুষত্বহীন বানায় দিলেন, না মর্দ বানায় দিলেন, একসাথে ঘুমায়, একসাথে খায়, একসাথে সব করে, কিন্তু মন দিল দিয়া রাখলো স্বপ্নে দেখা সেই রাজকুমারকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনিও মানুষকে এমনটাই আদেশ দিয়েছেন, রে মানুষ হাতে থাকবে তোমার দুনিয়ার কাম, দিলের ভিতরে থাকবো আমি আল্লাহ। দুনিয়া থাকবে তোমার হাতে, দিলে দুনিয়া থাকবে না, দিলের মধ্যে থাকবো আমি আল্লাহ। মহব্বত ভালোবাসা শুধু আমি আল্লাহর সাথেই চলবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী বলেন, শুধুই আল্লাহকে যে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য কাউ কারো সাথে বিদ্বেষ রাখে, আল্লাহর জন্য কাউকে দান করে, আল্লাহর জন্য কাউকে দান করা থেকে বিরত থাকে, সে পরিপূর্ণ মুমিন হয়ে যায়, পরিপূর্ণ মুমিন হয়ে যায়। তাহলে মহব্বত চলবে শুধুমাত্র কার সাথে? আল্লাহর সাথে। দিলের মধ্যে থাকবে কে? দিলে থাকবে আল্লাহ, দিলে থাকবে আল্লাহ। এর মুসলমান অমুসলিমদের সাথে সম্পর্ক তোমার থাকবে সেটা বাহ্যিক, অন্তরের সম্পর্ক থাকবে আল্লাহর সাথে। হাতে থাকবে আমার ব্যবসা, হাতে থাকবে আমার চাকুরি, হাতে থাকবে আমার দুনিয়ার কাম, কিন্তু দিলের ভিতরে আল্লাহ। কার এমনটা প্রমাণ, কার এমন আছে? এর প্রমাণ হলো হাতের কাজ বন্ধ হয়ে যাবে আজান শুনলে, হাতের কাজ বন্ধ হয়ে যাবে আল্লাহর হুকুম শুনলে, আমার কথা বন্ধ হয়ে যাবে আল্লাহর কথা শুনলে, আমার যুক্তি বন্ধ হয়ে যাবে নবীর কথা শুনলে। যখন শুনবো কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আমার কথা বন্ধ, আমার যুক্তি বন্ধ, আমার তর্ক বন্ধ, আমার বিবেক বন্ধ, আমার সব কিছু অকেজু, এক অকেজু হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, আমার কথা সব মিথ্যা হয়ে যাবে, আল্লাহর কথা সব সত্য হয়ে যাবে, নবীর কথা সব সত্য হয়ে যাবে। মানুষ যখনই নিজেকে এইভাবে প্রস্তুত করবে, বোঝা যাবে তার দিলের মধ্যে সে আল্লাহকে বসায় রাখছে, দিলের ভিতরে সে আল্লাহকে বসায় রাখছে, কলবের মধ্যে সে আল্লাহর ভালোবাসা ঢুকায় রাখছে। এজন্য দুনিয়ার কোনো ভালোবাসা তাকে আল্লাহর ভালোবাসা থেকে ফিরাইতে পারে না। যে মানুষটা সন্তান বিবি বাচ্চার ভালোবাসায় পয়রা আল্লাহকে ভোলে না, আল্লাহর ভালোবাসা সবার আগে। ইব্রাহিম পয়গম্বর প্রমাণ দিয়েছেন, এই কথারই পরীক্ষা দিয়েছেন। আল্লাহ জানতে চাইছেন ইব্রাহিম শেষ বয়সে সন্তান পেয়েছ ইসমাইল, এইবার আমি আল্লাহ দেখতে চাই সন্তানের মহব্বত বেশি না আমি আল্লাহর মহব্বত বেশি। ইব্রাহিম পরীক্ষা দিলেন, আল্লাহর জন্য সন্তান কোরবানি দিতে রাজি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। ভাইরা বন্ধুরা, এজন্য বলি, এজন্য বলি, জুলেখার 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 যে কাজটা, জুলেখার যে আমলটা, জুলেখার যে বৈশিষ্ট্যটা, জুলেখার যে আচরণটা ওই জায়গায় প্রকাশ পেয়েছে। একজন মুমিনের আখলাকও এমন হবে, মহব্বত থাকবে শুধুমাত্র আল্লাহর জন্য, ভালোবাসা অন্তরে থাকবে শুধুমাত্র আল্লাহ এবং তার নবীর জন্য, অন্তরে ভালোবাসা থাকবে আল্লাহ আর তার হাবিবের জন্য, আর দুনিয়ার ভিতরে থাকবে আমার দুনিয়ার, হাতে থাকবে দুনিয়ার কাম। হাতের কাম তখন বন্ধ হয়ে যাবে যখন আল্লাহর ভালোবাসা সামনে আসবে। ভাইরা বন্ধুরা, এদিকে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলী ইসলাম কেনানের কুয়ার মধ্যে জিব্রাইল আলী ইসলামের সাথে গল্প করেন। তিন দিন পর্যন্ত তিনি ওই কুয়ার ভিতরে ছিলেন। এর ভিতরে একটা বাণিজ্যিক কাফেলা আসলো, মিশরের বাণিজ্যিক কাফেলা আসলো, তারা পানির জন্য এই কুয়ার কাছে যাইয়া বালতি ফেলাইলো পানি পান করার জন্য। এই বালতি যখন টান দেয়, আল্লাহ পাক বালতিটা নিচে ফালানো মাত্রই জিব্রাইলকে বলতেছেন, জিব্রাইল আর দেরি করো না, আমার ইউসুফকে বালতির ভিতরে বসায় দাও। ইউসুফ আলাইহিস সালামকে বালতির মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম বসায় দিলেন।
আর মানুষটা যখন বালতির রশি ধরে টান দেয় এত ভারী লাগে কেন, এত ভারী লাগে কেন, পানি তো এত ভারী হওয়ার কথা না। উপরে উঠায় উঠায় দেখে পানি তো না, বালতির মধ্যে একজন সুন্দর সুঠাম একটা পুরনো বালক, যার চেহারা চাঁদের চেয়েও বেশি সুন্দর। অবাক হয়ে ডাক দিল সাথীদেরকে, বন্ধুরা কই তোরা, আয় আয় দেখ কত সুন্দর চেহারার এক বালক। মহা খুশি হয়ে গেল তারা, মিশরের বাজারে উঠাইল, গোলাম বানায় বিক্রি করবে। মিশরের বাজারে উঠাইল, গোলাম বানায় বিক্রি করবে। ভাইরা বন্ধুরা প্রচুর টাকা মূল্য চায়। এইদিকে জুলাইকা প্রতিদিন বিকাল বেলা মিশরের আশপাশ সখীকে নিয়ে আসে ঘুরে, স্বপ্নে দেখা সেই রাজকুমারকে দেখার জন্য, স্বপ্নে দেখা সেই চেহারা দেখার জন্য। জুলাইকা বান্ধবীকে নিয়ে মিশরের এইদিক সেদিক ঘোরাফেরা করে, সে তো আর পায় না, পায় না সাক্ষাৎ, তো আর পায় না। হঠাৎ করে দেখে একদিন মালি বাজারের মধ্যে ঢোল পিটাইতেছে। কিরে মালি কি হয়েছে, কয় মিশরের গোলাম বাজারে সুন্দর চাঁদের চেয়েও সুন্দর চেহারার একটা গোলাম উঠছে, বিক্রি করবে কিন্তু প্রচুর দাম চায়। গোলামটা মিশরই নয়, সে বহু দূরের ফিলিস্তিন কেনান থেকে এসেছে, দাম অনেক দাম, কেউ কিনতে সাহস করে না। আপনি তো প্রধানমন্ত্রী স্ত্রী, মনে হয় আপনি পারবেন। জুলাইখা বান্ধবীরে বলতেছে, বান্ধবী চল একটু যায় দেখি, গোলামের চেহারা আবার চাঁদের চেয়েও বেশি সুন্দর হয় কেমনে একটু যায় দেখি। জুলাইখা ভাবতেও পারি না, স্বপ্নে দেখা তার রাজকুমারীর রাজকুমারীর চেহারাটা আর ওই গোলামের চেহারাটা এক হয়ে যাবে, সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই, ভাবতেই পারে না। যায় দেখে মিশরের গোলাম বাজারে প্রচুর মানুষের ভিড়, যে যত দামি চায়। ওই বাণিজ্য কাফেলা কোনো ক্রমেই দিতে রাজি না, অনেকে অনেক স্বর্ণ মুদ্রাও দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মালিকরা রাজি হয় না, অসম্ভব, আরো লাগবে, আরো লাগবে। ভাইরা বন্ধুরা মানুষজনের ভিড় ঠেলা জুলাইখা একটু ভিতরে ঢোকার চেষ্টা করলো গোলামের চেহারা দেখার জন্য। গোলামের চেহারা দেখার জন্য জুলাইখা ভিতরে ঢুকলো, যেই মাত্র চেহারাটা নজরে পড়লো আল্লাহু আকবার, সাথে সাথে জুলাইখা বেহুশ হয়ে গেল, বেহুশ হয়ে গেল। স্বপ্নের কথা মনে পড়ে গেল, স্বপ্নে দেখা ওই রাজকুমারীর চেহারা চোখের সামনে ভেসে উঠল। এই তো সেই চেহারা, যেই চেহারা আমি স্বপ্নে দেখেছি, যাকে পাওয়ার জন্য আমি অন্যকে বিয়ে করে রাজদরবারে অপেক্ষা করতেছি। এই তো সেই চেহারা, এই তো সেই আমার রাজকুমার, মনের রাজকুমার পেয়ে গেছি। কথা ভেবে জুলাইখা অজ্ঞান হয়ে গেল, সখী ধরল। একটু পরে হুঁশ ফিরলে জুলাইখা বলতেছে, কত টাকা চাও তোমরা বলো, একদিকে গোলাম রাখো আর একদিকে স্বর্ণ মুদ্রা রাখো, এক পাল্লায় গোলাম রাখো আর এক পাল্লায় হীরা মনি মুক্ত জৌহর রাখো, নিয়ে যাও তবু গোলাম, আমাকে দাও, আমাকে দাও। জুলাইখা ইউসুফ আল ইসলামের সৌন্দর্য দেখে বেহুশ হয়ে পড়েছিল। আল্লাহর নবী রহমতের নবী বলেন, জান্নাতে জান্নাতিরাও আল্লাহকে দেখার পর এইভাবে বেহুশ হয়ে পড়ে থাকবে, কত হাজার কোটি বছর এর হিসাব থাকবে না। একটা মানুষের চেহারা, মানুষের চেহারার সৌন্দর্য দেখে যদি একজন মানুষ বেহুশ হয়ে যেতে পারে, যিনি খালিক, ওই মানুষের খালিক আর মালিক, ওই মালিকের চেহারা দেখলে পরে মানুষ কি পরিমাণ বেহুশ হয়ে থাকবে, এর থেকে প্রমাণ পাওয়া যায়, বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষদেরকে বলবেন, এরে জান্নাতিরা জান্নাতে আইসো, হালওয়াজাত তুম্মা ওয়াআদতুকুম,
আমি আল্লাহ তোমাদের সাথে যা ওয়াদা করেছিলাম তোমরা কিতাব পেয়েছো, জান্নাতে তোমরা কিতাব পেয়েছো। জান্নাতীরা বলবে মালিক পেয়ে গেছি, সব পাইছি, তুমি যা বলেছো সব পাইছি, বরং এর চেয়ে বেশি পাইছি। আল্লাহ পাক বলবেন আরো কিছু বাকি আছে কিনা, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করো, উলামায়ে কেরামকে জিজ্ঞেস করো আরো কিছু বাকি আছে কিনা। উলামায়ে কেরামকে সাধারণ মানুষরা যখন জিজ্ঞেস করবে, উলামায়ে কেরাম জবাব জানায় দিবে। ভাইরা বন্ধুরা, উলামায়ে কেরাম বলে দিবে, ও মালিক আমরা তো তোমার সব পাইছি কিন্তু মনে শান্তি মিলে নাই, আরো কিছু পাওয়ার বাকি রয়ে গেছে মালিক। আমরা তো নামাজ পড়েছি শুধু জান্নাত পাওয়ার জন্য নয়, রোজা রেখেছি শুধু জান্নাত পাওয়ার জন্য নয়, আল্লাহ সেজদা দিয়েছি তোমার কুদরতি কদমে না দেখা। এরপরে ওই সেজদায় যত মজা, আজকে তোমাকে জান্নাতে আসলাম, তোমাকে পাইলাম, মালিক যদি তোমাকে না দেখলাম, তোমার দিদার যদি না পাইলাম, তাহলে জান্নাত পাইয়া হবে কি? মালিক তোমাকে আমরা দেখতে চাই, তোমার দিদার চাই, দিদার জান্নাতের ভিতরে আমাদের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া হলো তোমার দিদার। আল্লাহ আমরা তোমার দিদার চাই, দিদার। তখন জান্নাতীরা বুঝলো, উলামায়ে কেরাম দুনিয়াতেও লাগছে, জান্নাতে যায়ও লাগবে। দুনিয়া তো আলেম উলামার পরামর্শ নিয়ে চলছে, জান্নাতি হইছি, আলেমদের পরামর্শ দুনিয়াতে শেষ নয়, জান্নাতে যাইও তাদের পরামর্শ বাকি থাকবে। জান্নাতীরা তখন বলবে, মালি জান্নাত তো পাইলাম কিন্তু তোমার দিদার তো পাইলাম না, আল্লাহ তোমার দিদার চাই, আল্লাহ তোমার দিদার চাই, হৌর গিলনা গিলমা যতনি নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামত দিদার তু, হৌর গিলমা যতনি নিয়ামত হায় তু সবসে বেহতর নিয়ামত দিদার তু, সবসে বেহতর নিয়ামত দিদার তু। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তার দিদার ঘটাইবেন, কিন্তু আল্লাহ পাকের ওই দিদার দেখা জান্নাতীরা হুশ থাকবে না, বেহুশ হয়ে পড়ে থাকবে, বেহুশ হয়ে পড়ে থাকবে। ভাইরা বন্ধুরা, এরপরে আল্লাহ পাক জান্নাতে একটা প্রতি সোমবার একটা মিলন মেলা ঘটাইবেন। ওই দিন আল্লাহ বলবেন, জান্নাতীরা তোমাদেরকে প্রথম সাক্ষাৎ আমি দিলাম, আমার রূপ হলো দুইটা, একটা হলো জামালি আর একটা হলো জালালি। জালালি নূর তোমরা ধৈর্য ধরতে পারো নাই, আমার জালালি নূর দেখে তোমরা টিকে থাকতে পারো নাই। একটা প্রকাশ পায় সূর্যের দ্বারা, আর একটা প্রকাশ পায় চন্দ্রের দ্বারা। সূর্যের দ্বারা জালালি নূর প্রকাশ পায়, বিদায় সূর্যের দিকে তাকানো যায় না। চন্দ্রের দ্বারা জামালি নূর প্রকাশ পায়, বিদায় চন্দ্রের দিক চন্দ্রের দিকে তাকানো যায়। আল্লাহ পাক প্রতি সোমবার যে একটা মিলন মেলা ঘটাইবেন, ওই জায়গায় আল্লাহ পাক তার নূরটা জামালি নূর নিয়ে প্রকাশ পাইবে চন্দ্রের মতো। জান্নাতির আল্লাহকে দেখে ধৈর্য ধরতে পারবে, তাদের চোখের মধ্যে আল্লাহ পাক ওই পরিমাণ পাওয়ার দিয়ে দিবে। দুনিয়াতে আল্লাহ কোনো মানুষের চোখে ওই পাওয়ার দেয় নাই, যেই পাওয়ার দিয়ে আল্লাহকে দেখে ঠিক থাকা যায়। মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ বললেন, মূসা দুনিয়াতে আমাকে দেখার মতো চোখ আমি আল্লাহ কাউকে দেই নাই, কারো চোখে এই পাওয়ার আমি দেই নাই, পাওয়ারটা অতিরিক্ত পাওয়ারটা দিব জান্নাতে, অতিরিক্ত পাওয়ারটা দিব জান্নাতে, লোড লওয়ার মতো ক্ষমতা কারো চোখে নাই, মূসা তোমার চোখেও নাই, এমন আবদার তুমি করো না। আল্লাহ পাক বললেন, লান্তারানি লান্তারানি, না মূসা আমাকে দেখা যায় না। এরপরে মূসা বলে, আল্লাহ আমি দেখতে চাই, আল্লাহ দেখতে চাই। রব্বুল আলামিন তখন বলেন, যদি দেখতেই চাও তোর পাহাড়ে যাও। তোর পাহাড়ে যায় গেলেন, আল্লাহ পাক তোর পাহাড় এলাকাটাকে একোয়ার করে নিলেন। তোর পাহাড়ের যত প্রাণীকুল ছিল, জীব জানোয়ার ছিল, আল্লাহ সবগুলাকে সরে যেতে বললেন, তোমরা সব তোর পাহাড় থেকে সরে যাও, আমার মূসা আমি আল্লাহকে দেখতে চাই, একটা অঘটন ঘটবে তোর পাহাড়ে, তোমরা চলে যাও। মূসা নবী তিনি তোর পাহাড়ে আসলেন, দেখেন
পুরা এলাকা থেকে জীব জানোয়ার পশু পাখিগুলো লাইন ধরে চলে যাইতেছে। সাপের কাতারে সাপ, শিয়ালের কাতারে শিয়াল, বাঘের কাতারে বাঘ, এমনিভাবে পিপিলিকার কাতারে পিপিলিকা চলে যাইতেছে। স্পেশাল ফেরেশতার বাহিনী নাজিল হয়েছে। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ জানতে চাইলেন, ও ভাই ফেরেশতারা একটু বলু, ওরা কই যায় কই যায়, পাহাড় ছেড়ে কই যায়? ফেরেশতারা কয়, নবী গো, কাম তো ঘটাইছেন আপনি, এখন আপনি কোনো খবর জানেন না, কোনো খবর জানেন না বলে কি হয়েছে? কয়, বারবার আল্লাহ বলল দেখা যায় না দেখা যায় না, এরপরও দেখতে যান, এখন তো ঘটনা ঘটছে, বড় সমস্যা, এরা কেউ এখানে থাকতে পারবে না, কিছুক্ষণের ভিতরে তোর পাহাড় জলে ছাই হয়ে যাবে। আল্লাহ পাক ওদেরকে এলাকা ছেড়ে চলে যেতে বলেছেন। মৌসা কালিমুল্লাহ কয়, ভাই যদি এমনই হয় তাহলে আমার ভুল হয়েছে, আমি আমার প্রস্তাব উড্ড করলাম। ফেরেশতারা কয়, আর কিছু করার নাই, যা হওয়ার হয়ে গেছে, সিদ্ধান্ত ফাইনাল, এবার শুধু আপনি অপেক্ষা করেন অপেক্ষা করেন, আল্লাহ পাকের সিদ্ধান্ত ফাইনাল হয়ে গেছে, আর উড্ড করার কোনো সুযোগ নাই, প্রস্তাব প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নাই। মূসা আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে রইলেন, আল্লাহ পাকের নূর প্রকাশ পাইল, জালালি নূর প্রকাশ পাইল, 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা শুধুমাত্র আল্লাহ সরাইলেন, পুরা তোর পাহাড়টা জলে ছাই ছাই হয়ে গেল, আগুন লেগে গেল তোর পাহাড়ে। আল্লাহ আগুনকে বললেন, রে আগুন সব জ্বালাবি, কিন্তু আমার মূসাকে জ্বালাবি না। মাই তালিবে মাওলাহু মেরে ইশকে নিরালা, মাই তালিবে মাওলাহু মেরে ইশকে নিরালা, হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা, হে জুমলা জাহা জিনকে তজল্লি সে উজালা, মা দরুদ জাহা গাইরে খোদা ইয়ার নাদারিম, জুজিয়াদ খোদাহি চে দিগুর কারণ নাদারিম, জুজিয়াদ খোদা হি চে দিগুর কারণ নাদারিম, উলফত মে বরাবর কে অফা হো কে জফা হো, হর চিজ মে লজ্জত হাজা গুর দিল মে মজা হো, হর চিজ মে লজ্জত হাজা গুর দিল মে মজা হো, একে চশমে জদন গাফিল আজা শাহ নবাশি, শায়দ কে নিগাহে কো নদাগাহ নবাশি। ভাইরা বন্ধুরা, জুলেখা বেহুশ হয়ে পড়ে গেল। এ ভাই, এক পাল্লায় ইউসুফ আলাইহিস সালামকে রাখলো, আর এক পাল্লায় হীরামণি মুক্তা জৌহর দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল। বাসভবনে ইউসুফ আলাইহিস সালাম থাকেন, বড় হইতেছেন, নাদর যত্ন, মহাসুখে আছেন ইউসুফ আলাইহিস সালাম। এইদিকে ভাইরা কুয়ার মধ্যে ফালাইয়া ইয়াকুব আলাইহিস সালামকে যা বলতেছে, আব্বা আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে, তাও এই কথা বলতেছে, কান্না করে করে কান্না করে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওরা কান্না করে করে এই কথা বলতেছে, বাবার কাছে যাইয়া বলুন তো এই কান্নাটা আসলি কান্না না নকল কান্না, এই কান্নাটা আসলি কান্না না অভিনয়, মায়া কান্না অভিনয়। তাহলে বোঝা গেল চোখ দিয়া পানি আসে, এটা কখনো অভিনয়ের দ্বারাও চোখ দিয়া পানি আসা সম্ভব? সম্ভব, সিনেমার নায়ক নায়িকারা অভিনয় করে, বাস্তবে চোখ দিয়া পানি আসে, কিন্তু এই পানিটা বলুন তো অরিজিনাল নয়, এটাও নকল। ভাইরা বন্ধুরা, জন্য মনে রাখবেন, খেয়াল রাখবেন, আসল আর নকল বুঝার জন্য উলামায়ে কেরামের কাছে যাওয়া লাগবে, তারা মানদণ্ড, তারা মানদণ্ড। আপনি শুধু চোখের পানি দেখেই যদি মনে করেন খাটি আল্লাহর ওলি, খাটি আল্লাহর ওলি, এটা ভুল হবে, কারণ অভিনয় কইরেও চোখ দিয়া পানি আনা যায় এর প্রমাণ সূরা ইউসুফের মধ্যে আল্লাহ দেখাইছেন। ভাইয়েরা অভিনয় করে মায়া কান্না করে চোখ দিয়া পানি জড়াইয়া ইয়াকুব আলাইহিস সালামের কাছে যায় বলতেছে, আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। কই কই যে দেখেন জামা, রক্তমাখা জামা, ইয়াকুব আলাইহিস সালাম রক্তমাখা জামা দেখে তিনি বলতেছেন, বাঘটা তো বড় শিক্ষিত বাঘ, আমার ইউসুফকে খাইল কিন্তু জামা ছিড়ল না।
নবীর বুঝতে কোনো বাকি রইছে? বাগে খাবে আর জামা ছিড়বে না, হতেই পারে না। এটা যে কত বড় অভিনয়, কত বড় নকল, সাজানো নাটক, এটা আল্লাহর পয়গাম্বর বুঝতে কোনো অসুবিধা রইল না। ফাসাবরুন জামিল ওয়াল্লাহু মুস্তাআন আলা মা তাসিফুন। তিনি আল্লাহর কাছে সবর করলেন, আল্লাহ তোমার কাছে আমি ধৈর্য ধরলাম, ধৈর্য ধরলাম। ভাইরা বন্ধুরা, এইদিকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধানমন্ত্রীর বাসভবনে, ইয়াকুব নবীরও খবর নাই, দশ ভাইয়েরও খবর নাই, ইউসুফ কোথায়? ওরাও বেঁচে গেল, বাবার চোখ থেকে আড়াল করে দিল। কিন্তু আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ ইউসুফ করতে করতে তিনি একদম অন্ধ হয়ে যাচ্ছেন, চোখ দিয়া পানি ঝরে, কান্না করে করে একদম অন্ধ হওয়ার উপক্রম হয়ে যাচ্ছেন, সর্বদা শুধু আমার ইউসুফ ইউসুফ করতেছেন। ভাইরা বন্ধুরা, ওইদিকে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে আদর করে মায়া করে, আজিজে মিশর আদর করে মায়া করে, সোহাগ দিয়া বড় করতেছে। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি বাল্যকাল পের হইয়া যৌবনকালে পদার্পণ করলেন। যৌবনে পদার্পণ করা মাত্রই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে মনের ইচ্ছা পূরণ করার জন্য আহ্বান করল। নবী তখন বলতেছেন, আপনি আমার মালিকা, আমি আপনার গোলাম, এমনটা কেমন করে সম্ভব? না না, হয় না হয় না, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলী ইসলামকে জুলেখা কোনোভাবেই তার দিকে টানতে পারে না, টানতে পারে না। জুলেখা এক আল্লাহতে বিশ্বাস করে না, সে মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে। ওই অবস্থায় জুলেখা একদিন মনের ইচ্ছা পূরণ করার জন্য পাগল দেওয়ানা হয়ে গেল। সাতটা গেইটের ভিতরে ইউসুফ আলী ইসলামকে ঢুকাইল, সাত গেইটের ভিতরে ইউসুফ আলী ইসলামকে ঢুকাইয়া দিল। আমার ভাই ইউসুফ আলী ইসলামকে সাত গেইটের ভিতরে ঢুকাইয়া দেয়, প্রতিটা গেইট তালা দিয়া দেয়, তালা দিয়া দেয়, বড় বড় তালা জোলায় জোলায় ভিতরে ঢুকায়। নবী তো বুঝতে পারেন না কেন ভিতরে ঢুকাইতেছে। মালিকা কিছু বললে তো শুনতে হয়, উনি মনে করেছেন কোনো কাজে ওনারে ভিতরে নিচ্ছে। ঢুকায় আর তালা দেয়, ঢুকায় আর তালা দেয়, খাস কামরার ভিতরে ঢুকায় ইউসুফ আলী ইসলামকে ডাক দিয়া বলতেছে, ইউসুফ আমার মনের ইচ্ছা পূরণ করো। ও ইউসুফ, তোমাকে পাওয়ার জন্য, তোমাকেই পাওয়ার জন্য আমি বর্তমান আজিজে মিশরকে বিয়ে বসেই বাস দরবারে রয়ে গেলাম। দিলের ভিতরে তুমি আর দেহটা দিয়া রাখছি বর্তমান প্রধানমন্ত্রীরে, কিন্তু আমি ওই প্রধানমন্ত্রীর নামর্দ পেয়েছি, পুরুষত্বহীন পেয়েছি, বাড়ি আমার এখানে নয় ইউসুফ, মুলকে শাম। স্বপ্নে দেখেছি তোমাকে, একদিন নয় তিন দিন, তৃতীয় দিন তোমার ঠিকানা নিলাম আজিজে মিশর, বাবাকে পাঠাইলাম, বাবাকে বেইজ্জত করে আজিজে মিশর সরায় দিল, আমি নিজেই লজ্জা শরমের মাথা খায়া বদুসে যে আজিজে মিশরের কাছে আসলাম। এসে চেহারার দিকে তাকায় তো আমি অবাক হয়ে গেলাম, আমি তো পাগল হয়ে গেলাম। তার চেহারার দিকে তাকাইয়া তো আমি অদ্ভুত হয়ে গেলাম, কারণ স্বপ্নে দেখা রাজকুমারের সাথে বর্তমান আজিজে মিশরের চেহারা মিলে না। বান্ধবী বলল, তুই স্বপ্নে ঠিকানা ঠিক দেখেছ? বলে হ ঠিক দেখেছি আজিজে মিশর। বান্ধবীর পরামর্শে আমি ওর সাথে বিয়ে বসলাম, শুধু তোমাকে পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য। আমার স্বপ্ন আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে, ইউসুফ সামনের দিকে আগাও। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না, অসম্ভব, হয় না। বলতেছে, কেউ দেখবে না, দেখো দরজা বন্ধ, একটা নয় সাতটা গেট পারে বন্ধ করে তোমাকে ভিতরে এনেছি, ইউসুফ কেউ দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। জুলাইখা কয় যে, দেখো দেবতার মুখটাও ঢেকে রাখছি কাপড় দিয়া, দেবতাও দেখবে না, দেখবে না। আল্লাহর পয়গম্বর কয়, তোমার দেবতার মুখ ঢাকা যায় আর আমার মালিক যিনি তার মুখ ঢাকা যায় না।
তোমার দেবতার চোখে পর্দা দিলেই অন্ধ হয়ে যায়, আর আমার মালিক সূর্যের আলোতে যেমন দেখে রাতের অন্ধকারে তেমন দেখে, আমার মালিক পানির উপরে যেমন দেখে পানির নিচেও তেমন দেখে। আমার মালিক জোরে আওয়াজ দিয়ে বলল, যেমন শুনে, আস্তে আস্তে ফিস ফিস করে কথা বলল শুনে, এমন কি অন্তরের ভিতরে কোন কথা জাগ্রত হয় সেটাও আমার মালিক তিনি শুনে। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার মালিক তিনি অন্তরের খবরও জানে। জুলেখা কো ইউসুফ এত কথা বইল না, সামনের দিকে আগাও। যখন একদম নাসুর বান্দা হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম, তিনি তাকায় দেখতেছেন বাবা ইয়াকুব আলাইহিস সালাম আঙ্গুল উঠে ইশারা করে সাবধান করতেছেন, আল্লাহর পয়গম্বর আল্লাহর পয়গম্বর। এই দৃশ্য দেখলেন, দৃশ্য দেখলেন বাবা সাবধান করতেছেন, দৌড় দিলেন বাঁচার জন্য, বাঁচার জন্য। নিজের যদ্দূর শক্তি ছিল, যদ্দূর সুযোগ ছিল, তিনি অদ্দূর কাজে লাগাইলেন, গেইটের পাশ পর্যন্ত গেলেন। তিনি জানেন গেইটে তালা দেওয়া আছে, তালা পার হওয়া যাবে না, কিন্তু তালা পর্যন্ত যাওয়া সম্ভব, বাকিটা করবেন আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়ে তিনি তালা পর্যন্ত গেলেন, আল্লাহ পাকের কুদরতে অটোমেটিক তালা খুলে গেল। আবার দৌড় দিয়া দ্বিতীয় গেটের পাশে গেলেন, সেই গেটটাও আল্লাহর কুদরতে খুলে গেল। জুলেখাও পিছনে পিছনে দৌড়ায়, ইউসুফ আলাইহিস সালাম সামনে সামনে দৌড়ায়, একটা একটা করে গেট খুলে আল্লাহর পয়গম্বর তিনি একটা একটা করে গেট পার হন, সপ্তম গেট পাড়ি দিয়া দিলেন। জুলেখাও পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ। আমাকে পাওয়ার জন্য যখন তুমি চেষ্টা করবা, আমি আল্লাহ তোমার জন্য সামনের সবগুলি রাস্তা আসান করে দিব, সবগুলি রাস্তা আসান করে দিব। আল্লাহর পয়গম্বর তিনি সামনের দিকে আগাইলেন, আল্লাহ রাস্তা আসান করে দিলেন, সামনে আগাইলেন আসান করে দিলেন। আল্লাহ পাক কয়, বান্দা আমাকে পাওয়ার জন্য তুমিও যখন মুজাহাদা করে প্রতিজ্ঞা করে আমাকে পাওয়ার জন্য তুমি শরীয়তের উপর চলা শুরু করে দিবা, পর্দা মানা শুরু করে দিবা। সমাজের মানুষ পর্দা মানে না, পর্দা বুঝে না, আত্মীয় স্বজন পর্দা বুঝে না, পর্দা মানে না, কিন্তু তুমি যখন আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য পর্দা মতো চলা শুরু করে দিবা। আমি আল্লাহ বলতেছি, যত সমস্যা তোমার সামনে থাকতে পারে, এই পর্দা মানার ক্ষেত্রে যত সমস্যা আসতে পারে, সব সমস্যা আমি আল্লাহ কুদরতিভাবে আসান করে দিব, সবগুলি আসান করে দিব। এটা আমার ওয়াদা, এটা আমি আল্লাহর ওয়াদা। অতএব বান্দার কাম হলো চেষ্টা করা, গন্তব্যে পৌঁছায় দেওয়া হলো আল্লাহর কাম। আসসাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমার আপনার কাম হলো চেষ্টা করা, পূর্ণতা দেওয়া হলো আল্লাহর কাম। ভাইরা বন্ধুরা, জন্য আল্লাহকে পাওয়ার জন্য প্রতিজ্ঞা করো রে যুবক, আজম বিল জজম করো, আমি নামাজ পড়বো। নিয়ত করে তুমি নামাজ পড়া শুরু করে দাও। তোমার মনে হায় আমি নামাজ পড়া শুরু করলে পরে আমার বন্ধু আমাকে ডাকবে, আমার কাজের কি হবে, আমার ফ্যাক্টরির কি হবে, আমার অমুক 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 কাজ অমুক অসুবিধা দাঁড়াবে, এই চিন্তাগুলা মাথার মধ্যে তুমি আইনো না। তুমি নিয়ত করে আল্লাহর পথে চলা শুরু করে দাও, দেখবা তোমার যত সমস্যা ভাবতেছো সামনে আসবে, সবগুলি সমস্যা আল্লাহ আসান করে দিবে। মানুষ যখন গাড়ি চালায় দেখবে রাস্তার দুনো পাশে গাছ। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহির একটি মিসাল দিয়েছেন। অবস্থা কি, যখন সে সাহস করে হাঁটা শুরু করবে, সামনে যায় দেখবে গাছের জায়গায় গাছ দাঁড়ায় আছে, আর রাস্তার জায়গায় রাস্তা ওপেন খোলা আছে, কোনো অসুবিধা নাই। কারণ আল্লাহর পথে চলার ক্ষেত্রে শয়তান বিভিন্ন ধরনের সমস্যা এনে সামনে হাজির করবে। আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর বিধিবিধান মতো চলার জন্য নিয়ত করা মাত্রই দেখবেন শয়তান অনেক সমস্যা আপনার সামনে পেশ করবে, যে তুই এইভাবে চলতে গেলে কেমনে পারবে, এই এই হবে, ওই হবে, এই সমস্যা বাড়বে, কত জটিল জটিল সমস্যা সামনে এনে হাজির করবে শয়তান।
কিন্তু আপনি যদি তখন প্রতিজ্ঞাবদ্ধ হন যে না সমস্যা আসবে কি আসবে না সেটা পরে দেখব, আগে আমি হাঁটা শুরু করি, আগে আমি চলা শুরু করি, দেখবেন সামনের কোনো সমস্যাই থাকবে না, আল্লাহ আসান করে দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। কত সুন্দর ভাষা আল্লাহ বলেছেন। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম ইউসুফ আলী ইসলাম তিনিও তার সাধ্যমতো চেষ্টা করলেন, সাতটা গেইটের পাশেই তিনি আসলেন, অটোমেটিক গেইটটা খুলে দিলেন কে, আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। সাত গেইট পাড়ি দিয়া যখন আসলেন, সামনে পড়ে গেলেন আজিজ মিসরের জুলেখা, পিছনে ইউসুফ আলী ইসলাম, সামনে আজিজ মিসরের সামনে যায় হাজির। আজিজ মিসর অবাক হয়ে গেল, ইউসুফ দৌড়তেছে, জুলেখাও পিছনে দৌড়তেছে, আজিজ মিসর অবাক হয়ে তাকে রয়েছে, ঘটনা কি কি হয়েছে। জুলেখাকে জিজ্ঞেস করার আগেই জুলেখা কত বড় চতুর, কত বড় চালাক, মহিলাদের ষড়যন্ত্রের ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্না কাইদা কুন্না আজিম, মহিলাদের ষড়যন্ত্র বড় কঠিন, বড় কঠিন। জুলেখা তখন কয় দেখো, স্বামীর ডাক দিয়ে কয়, যারে তুমি এত আদর কইরা আনছো, যারে তুমি এত আদর কইরা পালতেছো, খাওয়াইতেছো, বড় করতেছো, সে আজকে তোমার সাথে কত বড় নিমক হারামি করে, আজকে সে তোমার স্ত্রীর সাথে অন্যায় কাজ করার জন্য সে ইচ্ছা করেছে। এই দোষটা, নিজের দোষটা ইউসুফ আলাইহিস সালামের ঘাড়ে চাপায় দেয়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেন, না না, আমি অন্যায় করতে চাই নাই, দোষ করতে চাই নাই, বরং উনি অন্যায় করতে চেয়েছে, আমি সুযোগ দেই নাই। একদিকে জুলেখা কই ইউসুফ দোষী, ইউসুফ আলাইহিস সালাম কই জুলেখা দোষী, আজিজ মিসর এখন সিদ্ধান্ত দিবে কি, মাঝখানে কোনো সাক্ষী নাই, কার কথা সত্য মনে করবে আর কার কথা মিথ্যা মনে করবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক বলেন, পরিবারের ভিতর থেকে একজনকে আল্লাহ পাক তার সাক্ষী হিসাবে দাঁড় করায় দিলেন। কে সেই সাক্ষী? কয়, সাক্ষী ছিল একটা দুধের বাচ্চা, মায়ের কোলের একটা দুধের বাচ্চা পরিবারের ওই জায়গায়। এই দুধের বাচ্চার জবান খুলে গেল আল্লাহর হুকুমে, দুধের বাচ্চাটা আওয়াজ দিয়া কয়, ও প্রধানমন্ত্রী আজিজ মিসর, আমি সাক্ষী, আমি সাক্ষী, সমাধান দিব আমি, আমার কথা যদি আপনি শোনেন সমাধান পেয়ে যাবেন। বলে কি তাহলে কও, অবাক করার বিষয়, একটা দুধের বাচ্চা কথা বলতেছে, কোনোদিন সে কারো পক্ষ নেওয়ার কথা না, কারো পক্ষ নিবেও না, কারণ দুধের বাচ্চা কথা বলতেছে আল্লাহর কুদরতে, অতএব তার কথা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। বাচ্চাটায় কয়, আপনি দেখেন ইউসুফ আলী ইসলামের জামা সামনের দিকে সেরা নাকি পিছনের দিকে সেরা? যদি সামনের দিকে সেরা হয় তাহলে ইউসুফ দোষী, জুলেখা নির্দোষ, আর যদি জামা পিছনের দিকে সেরা হয় তাহলে ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী। ইউসুফ তিনি বাঁচতে চাইলেন আর জুলেখা পিছন দিক থেকে টান দিল, ওই জন্য জামা ছিঁড়ছে। দেখুন, আপনি একটু তালাশ করে দেখুন সামনে সেরা না পেছনে সেরা। সামনে সেরা হলে ইউসুফ চাইলেন, জুলেখা বাধা দিতে যায় আছে, সামনের জামা ছিঁড়ছে, আর পিছনে জামা ছিঁড়া হলে জুলেখা চাইছে, ইউসুফ বাঁচতে চাইছেন, জুলেখা পিছন থেকে টান দিয়ে জামা ছিঁড়ছে। এইবার আজিজ মিসর জামা তালাশ করে দেখে, হ জামা পিছনের দিকে সেরা সামনের দিকে নয়, তাহলে প্রমাণ হয়ে গেল ইউসুফ আলী ইসলাম তিনি নির্দোষ আর জুলেখা ছিল দোষী। ভাইরা বন্ধুরা, আজিজ মিসরও বুঝে গেল তার স্ত্রী জুলেখাই দোষী। এ ভাই, অল্প সময়ের ভিতরে খবর মিশরে ছড়ায় গেল, জুলেখার বান্ধবীদের কানেও চলে গেল। এইবার বান্ধবীরাও সমালোচনা শুরু করেছে, জুলেখা তুই করলি কি, একটা গোলামের সাথে বুঝি অন্যায় কাজ করতে চাইলি, আর বুঝি মানুষ পাইলি না, ইজ্জত তো গেল, ইজ্জত তো গেল, গেল, হায় জুলেখা তুই করলি কি। জুলেখা এই কথা শোনার পর বান্ধবীদেরকে একদিন দাওয়াত করে ঘরে আনলো, আনার পর তাদেরকে প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিল আর আপেল দিল, আর বলল তোরা এই আপেলটা ছুরি দিয়া কাট,
এই অবস্থায় জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম পাশের রুমে ছিলেন, ওনাকে বলতেছে ইউসুফ তুমি একটু আসো, ওই রুমে আসো। ইউসুফ আলাইহিস সালামকে যখন বের করলো রুম থেকে, বান্ধবীরা আপেল কাটতেছে ছুরি দিয়া, ওই অবস্থায় তাকায় দেখে ওই রুম থেকে একটা যুবক বের হয়েছে। চেহারার দিকে তাকানো মাত্রই ওই নারীগুলা তারা হুশ হারায় ফেলছে, হুশ হারায় ফেলছে। তাদের হাতে যে ছুরি, তারা যে আপেল কাটতেছে, এই হুশ নাই। চেহারা ইউসুফ আল ইসলামের চেহারার দিকে তাদের নজর যেই মাত্র পড়ল আর নজর ফিরায় না। এত সুন্দর চেহারা কেমনে মানুষের হয়, তুম মানুষ নয় ফেরেশতা। হুশ হারাইয়া নিজের আঙ্গুল কাটা শুরু করলো, ফল না কাইটা কোনো খবর নাই, রক্তাক্ত করে ফেললো যার যার হাত, কিন্তু এরপরও খবর নাই। ইউসুফ আলাইহিস সালাম পাশ দিয়া চলে গেলেন। চলে যাওয়ার পর তাদের হুশ ফিরছে, তাকায় দেখে কেউ আঙ্গুল কাটছে, কেউ হাতের কবজি কেটে ফেলেছে, কেউ এক আঙ্গুল, কেউ দুই আঙ্গুল কেটে ফেলেছে, রক্ত ঝরতেছে। এইবার জুলাইখা আয়েশা কয় বান্ধবীরা এবার একটু বল বল, সমালোচনা করতে তো কম করো না, এবার তোরা কল এক মিনিটের জন্য ইউসুফকে দেখে যদি তোরা তোদের জ্ঞান হারায় ফেললি, আপেল কাটা বাদ দিয়ে আঙ্গুল কাটা শুরু করলি। এই যুবক যেই যুবককে দেখলে মাত্র এক মিনিট, আর আমি জুলাইখা আজকে যারে রাত দিন সব সময় ২৪ ঘন্টা অল টাইম দেখতেছি, আমি কেমন করে সব স্বাভাবিক থাকি, ঠিক থাকি, এবার তোরা বল, এবার তোরা বল। এখন বান্ধবীরা দেখা যায় কয় জুলাইখা ঠিক আমরাই ভুল করেছি, এমন সুন্দর চাঁদের চেয়েও সুন্দর এমন একজন পুরুষ কাছে থাকলে কারো হুশ থাকার কথা না জুলাইখা। এখন দেখা যায় বান্ধবীরা জুলাইখার ফক্কল ইয়া ইউসুফ আলাইহিস সালামকে যায় কয় ইউসুফ ইউসুফ ইউসুফ, জুলাইখার মনের আশাটা পূরণ করো পূরণ করো। আবার দেখা যায় কেউ কেউ নিজের থেকেও এরকম প্রস্তাব দিয়া ভয়, নিজের থেকেও প্রেমের প্রস্তাব দেয়, আবার জুলাইখার তরফ থেকেও প্রেমের প্রস্তাব দেয়। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে আবদার করে, মালিক এত বড় ফিতনা থেকে আমাকে, এত বড় ফিতনা থেকে বাঁচার জন্য তুমি আমাকে যদি জেলে দিতে চাও, আল্লাহ আমি জেল পছন্দ করি, জেলখানা পছন্দ করি, তবু আমাকে ফিতনা থেকে তুমি বাঁচাও, এই ফিতনা থেকে বাঁচাও। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের এই দোয়াকে আল্লাহ কবুল করে নিলেন, জেলখানায় ওনার ঠিকানা হয়ে গেল, আজ যে মিশর ওনাকে জেলে আবদ্ধ করে দিল। আল্লাহর নবী আমার আপনার নবী রহমতের নবী বলেন ইউসুফ আলাইহিস সালামের ওই দিনের দোয়াটা ঠিক হয় নাই, উনি যে বলেছে মালিক এই বিপদ থেকে আমি জেলখানাকে পছন্দ করি, এই রকম দোয়া আল্লাহর কাছে করতে নাই, এক বিপদ থেকে বাঁচার জন্য আরেক বিপদ আল্লাহর কাছে চাইতে নাই, বরং আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, রুকনি ইয়ামানি থেকে হজরে আসওয়াদ, রুকনি ইয়ামানি থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ খানে কাবা, রুকনি ইয়ামানি ওই কোনা আর বাই হজরে আসওয়াদের কোনা, এই দুই কোনার মাঝখানে যখন হাজিরা তওয়াফ করে, তামুত তওয়াফ করে, তখন আল্লাহর নবী এই দোয়াটা পড়তেন। এই দোয়াটা নির্দিষ্ট দোয়া, আল্লাহ দুনিয়াতেও তুমি আমারে শান্তি দাও, আখিরাতেও তুমি আমারে শান্তি দাও, এই দোয়া নবী করেছেন, এবং এই দোয়াটা তোয়াফের মধ্যে নবী নির্দিষ্ট করে পড়ছেন। ভাইরা বন্ধুরা, জন্য নবী শিখিয়ে গেছেন উম্মত আল্লাহর কাছে কখনো বিপদ একটা থেকে বাঁচার জন্য আরেকটা চাইতে নাই, বরং সর্বদা আল্লাহর কাছে দোয়া করো, মালিক আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ তুমি আমাকে আসানি জিন্দগি দান করো, এই পরীক্ষা থেকে বাঁচাই, আরেক পরীক্ষায় ফালাও, এমনটা না আল্লাহ আমি কোনো পরীক্ষায় দেওয়ার ক্ষমতা রাখি না, আমি অসহায় অসহায়, আল্লাহ তুমি আমার কোনো পরীক্ষায় ফালাও না, এইভাবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়। ভাইরা বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন, জেলখানা তার পছন্দ, আল্লাহ জেলে নিয়ে নিলেন, দীর্ঘ সাত বছর জেলে থাকলেন। ভাইরা বন্ধুরা, অনেক লম্বা ইতিহাস। এইদিকে জুলাইখা, জুলাইখার স্বামী মারা গেল, জুলাইখার স্বামী আজিজে মিশর মারা গেল, জুলাইখা ইউসুফ ইউসুফ করতে করতে পাগল হয়ে গেল। কেউ যদি আইসে জুলাইখার সামনে ইউসুফ কয় হয়, জুলাইখার সাথে সাথে এই নামটা শোনা মাত্রই তার ভাণ্ডার থেকে তারে অর্থ দেয়, স্বর্ণ দেয়, অলঙ্কার দেয়, হীরামণি মুক্তা দিয়া দেয়, কারণ এই নামের পাগল।
এই নামের পাগল। এজন্য ইব্রাহিম খলিলুল্লাহর সামন দিয়া যখন একজন ফেরেশতা আল্লাহর নাম নিয়ে যাইতেছে, ইব্রাহিম আল্লাহর নামে এত পাগল এত পাগল কয়, যে যে নামের পাগল, এই নামটা শুনতে তার বড় মায়া লাগে, ভালো লাগে, এই নামটা শুনতে তার বড় মায়া লাগে। ইব্রাহিম খলিলুল্লাহ কয়, কে গো তুমি এত সুন্দর নাম, আমার মালিকের এত সুন্দর নাম নিলা, কি নাম? সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। কত সুন্দর আল্লাহ পাকের নাম, মানুষ রূপী ফেরেশতা। ইব্রাহিম কয়, নামটা আরেকবার নিবানি? ফেরেশতা কয়, আমি মাগনা নেই না, ফাও ফাও নেই না, মুফত নেই না, আমাকে দিয়ে যদি নাম বলাইতে হয় বদলা লাগবে, বিনিময় লাগবে। ইব্রাহিম খলিল কয়, কি বিনিময় চাও? কয়, অর্ধেক ছাগল পাল আমাকে দিয়ে দিব। ইব্রাহিম খলিল কয়, নেও আমার অর্ধেক ছাগল পাল নিয়ে যাও, বিনিময় আরেকটা বার শুধু আমার আল্লাহর নাম তুমি আমাকে শোনাও। মানুষ ফেরেশতা তখন কয়, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত। ফেরেশতা চইলা যায়, ইব্রাহিম আবার কোমর জোড়ায় কয়, কে গো তুমি আরেকটা বার শোনাও। কয়, আমি এমনি শুনাই না, ফাও ফাও শুনাই না, বিনিময় লাগবে। কয়, কি চাও? কয়, বাকি অর্ধেক দিয়া দাও। ইব্রাহিম খলিল কয়, বাকি অর্ধেক ছাগলের পালও তুমি নিয়ে যাও, আমার মা শুকের নাম আরেকটা বার শোনাও। ওই আরেকটা বার শোনানোর বদৌলতে সবগুলি ছাগল পাল দিয়া দিলেন ইব্রাহিম। ফেরেশতা এবার ছাগলের পালগুলি নিয়ে চলে যাইতেছেন, ইব্রাহিম খলিল তাও যাইতে দেয় না, কবরের মধ্যে আবার যাইয়া কোমরে জড়ায় ধরে কয়, কে গো তুমি, এত সুন্দর করে আমার মা শুকের নাম তুমি নিছো, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে এই নামে এত মজা এত মজা, আরেকটা বার তুমি আমাকে শোনাই বানি। ফেরেশতা কয়, এখন কি দিবা? কিছুই তো নাই। আল্লাহর খলিল কয়, যদি আরেকবার তুমি আমাকে শুনাও, আমি ইব্রাহিম সারা জীবনের জন্য তোমার গোলাম হয়ে যাব, গোলাম। আল্লাহ আল্লাহ ক্যা মজাই নাম হে, আল্লাহ আল্লাহ আশিকোঁ কা কাম হে, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ মুমিনোঁ কা কাম হে, আল্লাহ আল্লাহ ইচে শিরিনেস্ত নাম, শির শাক্কার মিক নদ জার নাম তমাম। তাইরা বন্ধুরের জন্য বলি, ওই মানুষ রূপী ফেরেশতা তখন কয়, গো আল্লাহর খলিল, আমি মানুষ নই, আমি ফেরেশতা, আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম মালিক, ইব্রাহিম তোমার খলিল কেমনে হলো, বন্ধু তোমার কেমনে হলো? আল্লাহ কয়, কেমনে হলো একটু পরীক্ষা করো, পরীক্ষায় তুমি পাশ করেছো ইব্রাহিম, তুমি আল্লাহর যথাযথ খলিল, একশো একশো তুমি আল্লাহর বন্ধু, নেও তোমার ছাগলের পাল তুমি নিয়ে যাও, পরীক্ষায় তুমি একশো নম্বরে পাশ করেছো, সুবহানাল্লাহ। এ ভাই, এজন্য আল্লাহ নামে এত মজা এত মজা, যে যার পাগল এই নামে, এই নাম এই নামেরও পাগল, যে যার পাগল এই নামেরও পাগল, নামটা শুনলো তার মজা লাগে মজা লাগে। ইউসুফ নাম শুনলেই জুলেখা তখন স্বর্ণ মুদ্রা দিয়া দিয়া মানুষকে বিদায় করে। এইভাবে ইউসুফ আলাইহিস সালামের নাম কইয়া কইয়া বহু মানুষ জুলেখার কাছ থেকে এরকম স্বর্ণ অলঙ্কার লইয়া গেছে। বাইরা এইদিকে মিশরে একবার দুর্ভিক্ষ হলো, ওই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম রাজার একটা স্বপ্ন, এই স্বপ্নের ব্যাখ্যা তিনি দিলেন। ওই দিকে আমি আর যাবো না, লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা জানাইলেন, বাদশাহ ওনাকে জেলখানা থেকে বের করবে। ইনি বলেন, আমি জেলখানা থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত আমার উপর মিথ্যা তহমত এর কোনো সমাধান না হয়। কয়, কোনটা? কয়, ওই নারীদেরকে ডাকো। বাদশাহ তখন ওই নারীদেরকে ডাকলো, জুলেখা সহ ওই নারীদেরকে ডাকলো, ডাইকে বললো ঘটনা কি? তখন মহিলারা নিজেরা স্বীকার করলো, ইউসুফের কোনো দোষ নাই। জুলেখা নিজেও স্বীকার করলো, ইউসুফের কোনো দোষ নাই, দোষ আমাদের। একজন নির্দোষ মানুষকে বছরের পর বছর কারাগারে রাখা হলো। ইউসুফ আলাইহিস সালামকে তখন অর্থ মন্ত্রণালয় সহ প্রধানমন্ত্রীর দায়িত্ব বাদশাহ বুঝাইয়ে দিল। ইউসুফ আলাইহিস সালাম সুন্দরভাবে
দুর্ভিক্ষের সাতটা বৎসর তিনি টেকেল দিলেন। তারপরে কিভাবে দেশ চালাইতে হবে এরও ব্যবস্থা তিনি করলেন। দুর্ভিক্ষের সাত বৎসরে গুদামের মধ্যে মাল জমা করে রাখলেন। দুর্ভিক্ষের আগের সাত বৎসর সবাইকে ভালোভাবে ফসল ফলাইতে বললেন। এরপরে গুদাম থেকে এক একজন লাইন ধরে ধরে আসে, আর একবার একবার করে তাদেরকে খাবার দিয়া দেন। দুইবার কেউ নিতে পারে না, কিন্তু একজন মানুষ দেখা যায় একবার নেওয়ার পরে আবার আইসে। ইউসুফ আলাইহিস সালাম কয়, তোমাকে তো দিলাম, একবার আবার আইসো কেন? ওই যুবক বলতেছে, নবী গো, আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে একবার না দশ বার দিবেন। কে তুমি, কি তোমার পরিচয়? যুবক বলতেছে, আমি হলাম সেই শিশু, যে শিশু দুধের শিশু, যেই শিশু আপনার নির্দোষ হওয়ার সাক্ষী দিয়েছিলাম, জুলাইখার অপবাদ থেকে আপনাকে নির্দোষ হওয়ার সাক্ষী দিয়েছিলাম। পিছনের দিকে জামা যদি সেরা হয় তাহলে আপনি নির্দোষ, মনে আসেন একটু দেখেন? নবী বলেন, হ মনে আছে। কয়, আমি সেই ছোট্ট দুধের শিশু। ইউসুফ আলাইহিস সালাম তখন তার কোলে নিয়া বুকে জড়ায় দইরা আদর করে একদম গুদামের ভিতরে নিয়ে বলতেছেন, ও মেন গেট খুলে দিলাম, খাদ্য গুদাম থেকে যা মন চায় তুমি নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বন্ধু, ইউসুফ আলাইহিস সালামের পক্ষে একবার সাক্ষী দেওয়ার কারণে যদি খাদ্য গুদাম সে খুলে দিল, আমার যে বান্দারা দৈনিক পাঁচ পার আমি আল্লাহর পক্ষে সাক্ষী দেবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িরা, আমি আল্লাহ যে রব, এই কথার সাক্ষী দিও, জান্নাতের গুদাম তার জন্য ওপেন করে দিব, ওপেন করে দিব। ভাইরা বন্ধুরা, জন্য ইউসুফ আলাইহিস সালাম চতুর্দিকে ওনার সুনাম বয়ে চলল, শুধু মিশর নয়, মিশরের দূর ওই কেনান ইয়াকুব আলাইহিস সালামের এরিয়া পর্যন্ত ওনার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ল। এইদিকে জুলাইখা এবার ইউসুফ আলাইহিস সালামের নামে দান করতে করতে একদম নিঃস্ব গরিব হয়ে গেছে। এখন একটা জুলি নিয়া রাস্তার কিনারায় বৈশা বৈশা শুধু ইউসুফ 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 জপে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তিনি একদিন এই রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে তিনি আওয়াজ আসলো, একটা বুড়ি মহিলা, সে চোখে দেখে না, ইউসুফ ইউসুফ করে করে জুলেখা একদম অন্ধ হয়ে গেল, চোখে দেখে না। ইউসুফ আলাইহিস সালাম তারে ভিতরে নিয়ে ঢুকাইলেন, ভিতরে ঢুকায় বলতেছেন, তুমি আমার নাম এইভাবে জপতেছো, কে তুমি, কি তোমার পরিচয়? তখন বলতেছে, আমাকে আপনি বুঝি চিনেন না, আমি হলাম সেই জুলাইখা, আজিজ মিশরের স্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম তখন চিনলেন তার রূপ যৌবন সব কিছু একদম বিনাশ হয়ে গেছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম তখন জানতে চাইলেন, তুমি কি চাও আমার কাছে বলো? জুলাইখা কয়, আমি একটা জিনিসই চাই, আমার রূপ যৌবন যেন আল্লাহ ফিরিয়ে দেয়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি এখানে বসাও, আমি আল্লাহর কাছে চাইয়া দেখি আল্লাহ মঞ্জুর করে কিনা। একটা কাপড় দিয়া চেহারাটা ঢাইকা দিলেন ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে তিনি কাঁদতে শুরু করলেন, মালিক সব তুমি পারো, আল্লাহ তুমি সব পারো, বৃদ্ধকে জোয়ান বানাইতে পারো, জোয়ানকে বৃদ্ধ বানাইতে পারো, কালোকে সাদা বানাইতে পারো, সাদারে কালো বানাইতে পারো। এমন ভাবে চোখের পানি জড়ে জড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক কবুল করে নিলেন। আল্লাহ কুদরত সব সময় দেখায় না, মাঝে মাঝে আল্লাহ কুদরত দেখায়। রব্বুল আলামিন জুলাইখাকে একদম 16 বছরের একজন যুবতী বানায়া তার রূপ যৌবন সব আল্লাহ ফিরিয়ে দিলেন, সব কিছু আল্লাহ ফিরিয়ে দিলেন। বাইরা বন্ধুরা, এরপরে জুলাইখা সাথে ইউসুফ আলাইহিস সালামের বিবাহ হলো। বিবাহ হওয়ার পর জুলাইখা ঈমান আনলো, ঈমান আনার পরে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের মহব্বতের কথা বুঝিলা, ঈমান আনার কারণে আল্লাহর পরিচয় পাইয়া আল্লাহর মহব্বতে পাগল হয়ে গেল। তাফসীরে কিতাবে লিখেন, জুলাইখা যেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই দিন থেকেই মহব্বত আল্লাহর সাথে তার বেড়ে গেছে, ইউসুফ আলাইহিস সালামের সাথে মহব্বত কম হয়ে গেছে। নবী জানতে চাইলেন, জুলাইখা এখন আমি তোমার জন্য পাগল আর তুমি দেখা যায় আল্লাহর জন্য পাগল, আগে যেমন আমার জন্য পাগল ছিল এমন না। কারণ কি? জুলাইখা কয়, এতদিন পর্যন্ত আসল মালিককে আমি চিনি নাই, আজ আমি আমার আসল মালিকের পরিচয় পেয়ে গেছি।
প্রকৃত প্রেমিকের পরিচয় আমি পেয়ে গেছি, দুনিয়ার সব প্রেম হলো নকল, আল্লাহর প্রেম হলো আসল। সুবহানাল্লাহ। তারপরে তাদের বিবাহ হয়েছে, তাফসীরে কিতাবে আসছে দুইজন সন্তানও হয়েছে, দুজন সন্তানও হয়েছে। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি তার আব্বা হযরত ইয়াকুব আলাইহিস সালামের খবর মাঝে মাঝে তিনি, যারা আসতো কেনান থেকে মানুষ তাদেরকে নিতেন, কিন্তু কারো কাছে, কেনানের মানুষগুলোর কাছে তিনি খবর দিতেন না। তোমরা যাই আমার আব্বারে বইল আমি ইউসুফ জীবিত আছি। কেন? তাফসীরে কিতাবে এর হিকমত লিখেন, ইয়াকুব আলাইহিস সালাম একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার সময় ইউসুফ আলাইহিস সালাম ঘুমের মধ্যে কান্না করে উঠলেন, আর চোখটা সেজদার জায়গা থেকে ইউসুফ আলাইহিস সালামের দিকে চলে গেছিল। আল্লাহ তখন এটা মাইন্ড করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অপছন্দ করলেন। আল্লাহ বললেন, বন্ধু তুমি আমার নবী, একজন পয়গম্বর, কথা বলতেছো আমার সাথে নামাজে দাঁড়াইয়া, সন্তান কান্না করলো, বিদায় তুমি তার দিকে নজর নিয়ে নিলা, আমার দিক থেকে নজর সরে গেল, তাহলে যেই সন্তানের কারণে তোমার চোখ সরে গেছে আমার থেকে, এই চোখ এই সন্তানের কারণে আমি অন্ধ বানাইয়া দিব, এই সন্তানকে তোমার কাছে আমি সারা জীবন ভর রাখবো না, সন্তান তোমার চেয়ে বহু দূরে থাকবে, আর তার মহব্বতে, তার চিন্তায়, তার কথায়, তার জন্য কানতে কানতে তোমার চোখ দুটাকে আমি আল্লাহ নিয়ে নিব। ভাইরা, কত বড় পরীক্ষা ছিল ইয়াকুব আলাইহিস সালামের উপরে। এজন্য মনে রাখবা, মহব্বত সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি হবে আল্লাহর মহব্বত। দুনিয়ার সকল মহব্বত একদিকে, আল্লাহর মহব্বত একদিকে, আল্লাহর মহব্বত একদিকে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে ইউসুফ আলাইহিস সালাম, তিনি তার ওই জামাটা পাঠাইলেন ভাইদের মাধ্যমে, ভাইয়েরাও গেল এরকম খাদ্যশস্য আনার জন্য, সাহায্য আনার জন্য। ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে তিনি নিজের পরিচয় একবার, দ্বিতীয়বার যখন তাদেরকে নেওয়াইলেন, পরিচয় দিলেন আর বললেন, তোমরা আমার ভাই, তোমরা, তোমাদের আরেকটা ভাই আছে না বিনিয়ামিন, তারও সাথে করে নিয়ে আইসো, যদি আনো তাহলে আমি আরও তোমাদেরকে মাল বাড়াইয়া দেবো। বিনিয়ামিনে নিয়ে আসলেন, সংক্ষেপে বলে ফেলি, সব ভাইকে তিনি পরিচয় দিলেন, আমি ইউসুফ। ভাইয়েরা চিনল, আব্বা, আব্বা তো অন্ধ হয়ে গেছে, তিনি ওই কাপড়টা, জান্নাতি কাপড়টা দিয়ে দিলেন, যে কাপড়টা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নমরুদ আগুনে ফালানোর পরে আল্লাহ জান্নাত থেকে জিব্রাইল মারফতে এই কাপড় দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ওই জান্নাতি কাপড়টা পরম্পরায় ইসহাক আলাইহিস সালামের কাছে আসলো। ইসহাক আলাইহিস সালাম এই কাপড়টা, এই জামাটা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দিলেন, ইয়াকুব আলাইহিস সালাম এই জামাটা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে দিলেন। ওই জামাটা এরকমভাবে একটা ছোট্ট কৌটার মধ্যে সবসময় ইউসুফ আলাইহিস সালামের কোমরে বাঁধা থাকতো, এই জামাটা ভাইদের হাতে দিয়ে দিলেন। ভাইয়ের আইনা বাবার কাছে জামাটা দিল, তিনি চোখে লাগানো মাত্রই ইয়াকুব আলাইহিস সালাম তিনি আবার দেখা ফিরে ফেলেন, চোখ ফিরে ফেলেন, সব কিছু তিনি দেখতে পাইলেন। ভাইরা, বন্ধুরা, এই ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জুলাইখার সেই ঘটে যাওয়া রোমান্টিক একটা কাহিনী, যার মধ্যে বিন্দু পরিমাণও কোনো অপবিত্রতা ছিল না, পবিত্র প্রেম ছিল, পবিত্র ভালোবাসা ছিল। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ভালোবাসছেন, তবে সেটা কখন? বিয়ের পরে। বিয়ের আগে ইউসুফ আলাইহিস সালামের অন্তরে জুলাইখার প্রতি ভালোবাসা এরকম তিনি নেন নাই, কারণ ভালোবাসা কখনো বিয়ের আগে হয় না, বিয়ের পরে হয়। আর জুলাইখা একতরফা ভালোবেসে গেছে ইউসুফ আলাইহিস সালামকে, কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত ইমান আনে নাই ততদিন পর্যন্ত। যেদিন জুলাইখা ইমান এনেছে সেদিনও সে আল্লাহর ভালোবাসায় মত্ত হয়ে গেছে। এজন্য মনে রাখতে হবে সর্বদা ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য। স্বামী স্ত্রীর ভালোবাসা কখন হবে? বিয়ের পরে। বিয়ের আগে নারী পুরুষের ভালোবাসা হারাম, হারাম, হারামে কোনোদিন আরাম নাই, হালালের মধ্যে আরাম। স্বামী স্ত্রী ভালোবাসায় আল্লাহ আরাম রেখেছে, আর অবৈধ ভালোবাসার মধ্যে আল্লাহ পাক অশান্তি আর আগুন রেখেছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।